হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন, আজকে সাপোর্ট শুরু করলাম। আসমাবুত শেষ হলো, আরিফ খান আসেন। আরিফ খান, আরিফ খান ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আরিফ খান, হ্যাঁ, আপনি ইয়ে করেন, মাইক আনমিউট করেন। সালাম আলাইকুম জি বলেন, জি বলেন। ভাইয়া, ওই আমার একটু প্রোফাইলটা চেক করে দিলে ভালো হতো হ্যাঁ, ভাইয়া। প্রোফাইল আপনার জন্য ভাইয়া আমি 2টা থেকে অপেক্ষা করতেছি, এখন 4:30টা বাজতেছে ভাই, সিরিয়াল আসছে, অনেক কষ্ট করে। আসছে না? ফোন করেন 2টা বাজে, ঠিক সঠিকভাবে প্রশ্ন করলে এতক্ষণ ওয়েট করতো। হ্যাঁ, এটা ওপেন করেন, ভাইয়া আপনি মাউসটা নিয়ে নেন। মাসে যাবেন, আপনি ওপেন করেন, সমস্যা নেই। ব্যানারে ক্লিক করেন না, আপনি গিগ দেখাবেন না? এটা তো কিছুই নেই। আই উইল 99 এস ইউ ব্যাক লিংক ফর ইউ, আই উইল ডু 99 এস ইউ ব্যাক লিংক ফর ইউ। আপনার টাইটেলও হয়নি ভাইয়া, আপনার। ওইটাতে ওইটাতে ক্রিয়েট করতে চাইছিলাম আই উইল ডু এসইও মার্কেটিং, বুঝছেন, এসইও লিংক বিল্ডিং, কিন্তু ওইটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? হ্যাঁ ভাইয়া অনেক ট্রাই করছি। দিবেন না, নেওয়ার না, আপনি ফুল স্টপ দিয়েছেন, তাহলে ফুল স্টপ দিয়েছেন যার কারণে নিচ্ছিল না। ফুল স্টপ ছাড়া যে কোনো ফুল স্টপ দিই নাই আমি, এটি স্ক্রিনশট নিয়ে তো ভুলে গেছিলাম। আচ্ছা ভাই, এটা তো ড্রাফটে রাখছি, এটা না, আমি আজকে মেন আসছিলাম আমার প্রোফাইলটা দেখানোর জন্য। ব্যানারও ঠিক নেই, ব্যানারও ঠিক করতে হবে আপনার। এই যে প্রোফাইলের ছবিটাও ঠিক নেই আপনার, কোনো জিনিসই তো ঠিক নেই। ছবি, প্রোফাইলের ছবিটা যে নিচের দিকে তাকাইছে মোবাইলের দিকে, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। যখন আপনি ভেরিফাই নিবে না, তারপর তখন পড়বেন বিপদে, তখন কান্নাকাটি শুরু হবে আপনার। ভাই আমার ফাইবার প্রোফাইল তো ভেরিফাই নিচ্ছে না, স্পষ্ট ভাবে একটা ক্লিয়ার ছবি দিবেন এই প্রোফাইলে, নাহলে পরে বিপদে পড়বেন। জানেন এখন কোনটা দেখাবেন? দেখান আচ্ছা ভাই, ওই আমার প্রোফাইলটা একটু চেক করে দিলে একবার, বলেন প্রোফাইল দেখাবেন, একদম বলেন গিগ দেখাবেন। আপনি তো গিগ না, গিগ গিগ ড্রাফটের গিগটা দেখাতে চাইছিল, ওইটা তো আপনি বাদ করে দিয়েছেন, তাই প্রোফাইলটা দেখেন। প্রফেশনাল ফেসবুক মার্কেটার, ফেসবুকের অ্যাপটা বড় হাতের করবেন, মার্কেটার অ্যাম বড় হাতের করবেন। এগুলো তো সবগুলো বড় হাতের করছেন, এগুলো এই দুটা ছোট হাতে রাখছেন কেন? ছবিটা চেঞ্জ করবেন, ছবিটা ঠিক নেই। আচ্ছা ভাই, প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, আই এম অ্যান এক্সপার্ট, আই এম এক্সপার্ট দেওয়ালে অলসো এক্সপার্ট দিবেন। হ্যাঁ, আই এম একবার দিয়েছেন না, নেক্সট টাইম আবার এম দিতে হবে না। অলসো এক্সপার্ট অন, অলসো এক্সপার্ট অন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং কমার পর অ্যান্ড কেন? অ্যান্ড কমাটা তুলে দিবেন, অ্যান্ড কন্টেন্ট মেকিং। আই কমপ্লিটেড, আই কমপ্লিটেড না, আই হ্যাভ কমপ্লিটেড, আই এর পর একটা হ্যাভ হবে। আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড লং ট্রেডিং না তোরে ভাই, ট্রেনিং। আচ্ছা ঠিক আছে, বুঝলাম সবকিছু, আমি এটুকুই পড়ে বুঝছি। এটা সরাসরি সম্পূর্ণ স্যার যেভাবে লিখছেন ওখান থেকে দেখে দেখে আপনি আপনার ডিসক্রিপশনটা করছেন। এখন এরকম মনে করেন 2-4-5 হাজার স্টুডেন্ট এরকম কপি করছে, এই যাবত আরো বেশি হইতে পারে, লাভ হবে আপনার প্রোফাইলটা? আপনার আপনার মতো করে আপনাকে এই ডেসক্রিপশনটা ঠিক করতে হবে। হ্যাঁ, কপি করা যাবে না, স্যার জাস্ট থিম দিছেন, থিমটাকে আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে? আমি যেমন অলসো এক্সপার্ট, আমি যেটা বলছি অলসো এক্সপার্ট দিতে, ওখানে আপনি আই হ্যাভ প্রফেশনাল স্কিল অন দিতে পারেন অনেক ভাবে। তাহলে তাহলে এটা ফুল চেঞ্জ করে দিবার কোনো সুবিধা নেই, আমি মনে হচ্ছে এটা লিখলে চলবে, ডেফিনেটলি চলবে। কিন্তু যে 10,000 মানুষ যে নকল করছে এটাকে, আপনিও সেম কাজ করছেন, তাহলে আপনি আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বায়ার যদি সবার গিগে ঢুকে দেখে সবগুলো যদি একই রকম দেখে, তাহলে কে কার কোনো কিছু বোঝা যাবে?
স্পামিং হচ্ছে, এক জিনিস সবাই কপি করলে কি হয় এটা স্প্যামিং, এবং ফাইবার এই জিনিসটা খুব খারাপ ভাবে দেখে। আপনার নিজের কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো সাপোর্ট না থাকে, নিজের কোনো কিছু না থাকে, তাহলে এটা ফাইবার খুব ভালোভাবে নেয় না, এটা নতুন করে নিজে ভাবে নিজের মতো করে। এর সেম থিম রাখবেন, কিছু ইংলিশের জায়গায় সিনোনিম ওয়ার্ড খুঁজে নেন, কিছু নিজে থেকে একটু অ্যাড করে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। ফুল একদম ফুল চেঞ্জ করে দিবে এটা, আমি আমার মতো করে লিখবো তাহলে। থিম এটা নেবেন, এটাই থিম রাখবেন। প্রথমত আপনার কোয়ালিফিকেশন, আপনি কোথা থেকে কি কাজ করতেছেন, কি কি আপনি জানেন, আপনি কে, আমি ডিজিটাল মার্কেটার, আমি এই কাজগুলো জানি, আমি এই এই কাজগুলো আমি এই কাজের উপর আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, যেমন ডিজিটাল মার্কেটিং, আপনি যত আমাদের ইনস্টিটিউটে সব ডিজিটাল মার্কেটিং কাজ শেখাই, তাহলে আপনি বলবেন আমি আমার ডিজিটাল মার্কেটিং এর উপর আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে লং টার্মের একটা কোর্স করছি এবং তাদের সাথে অনেক প্র্যাকটিক্যাল কাজ করছি। আমি আমার সমস্ত কাজ পুরোপুরি আপনার ওখান থেকে ভালো নয়েজ আসতেছে ভাইয়া। হ্যাঁ, আপনার ব্যানার একটাও ঠিক হয়নি। হ্যাঁ, ব্যানার গুলো আরো দেখবেন, ব্যানার গুলো ঠিক করবেন, ব্যানার গুলো ঠিক হয়নি ভাইয়া। আপনি আগে ব্যানার থেকে মনোযোগ দেন প্রোফাইলটাকে। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার সিবি, আমরা যেরকম অফিসে চাকরি করে কাজ করি সেখানে আমাদের সিবি হচ্ছে কি, আমাদের আমাদের এক্সপার্ট লেভেল, আমার ডেসক্রিপশন, আমার কি কি কোয়ালিফিকেশন, আমি কি কি স্কিল জানি, এগুলো প্রোফাইলটা 100% করার পর দেন আপনি গিগে আসবেন। আমাকে কালকে ইনশাল্লাহ আবার প্রোফাইলটা কমপ্লিট করে আমাকে কালকে একটু দেখেন, আশা করি বুঝতে পারছেন। রুহুল আমিন ভাই আসেন। আমার আপনার ফোন নাম্বারটা দেন। হ্যাঁ নাজমুল ভাই, আপনার মাইকটা অন করেন। হ্যালো, শু কেন? হ্যাঁ বলেন, আপনার মাইকে তো সমস্যা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আপনি হেডফোন মাইক যেকোনো একটা খুলে কথা বলেন বা মাইক্রোফোনটা ঠিক করেন। হ্যালো, নাজমুল ভাই আমি খুব সরি, খুব দুঃখিত, আপনার কোনো কথা আমি বুঝতে পারতেছি না। আপনার মাইকটা ঠিক হলে আপনি জয়েন হয়ে জিহান ভাই আসেন। জিহান ভাই স্ক্রিন শেয়ার করেন। জিহান ভাই নেই, শরীফ হোসেন ভাই আসেন। শরীফ হোসেন, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? কোনো কিছু দেখাবো না, একটু তথ্য জানতে চাইছিলাম। জি বলেন। ওই ফেসবুক মার্কেটিং এর কাজটা এবং ফেসবুক পেজের কাজটা দুইটা শিখছি, এখন শিখার পর এখন ওই আপনার গিগ বানাচ্ছি, এখন দুইটা কি একসাথে করা যায় না দুইটা আলাদা আলাদা দিতে হবে? দুইটা একসাথে করার দরকার নেই, আলাদা আলাদা করো। আলাদা আলাদা দুইটা কি
আচ্ছা, অনেকগুলা গিগ দেখলাম, ওই ওরা দেখছি যে কাজের কিছু এক্সপিরিয়েন্স স্বরূপ দিয়ে দেয়, কিছু ফটো আকারে ধরেন কিছু কাজের পোস্টিং, ওই ধরনের কিছু ছবিও তারা অ্যাড করে, ওইভাবে করব। আমি তো শুধু ভিডিও দেখা যতটুকু শিখছি, এমনিতে তো বানাবেন একটা ব্যানার বানাবেন, হ্যাঁ, ব্যানারের পাশে একটা একটা কাজের স্যাম্পল দিতে পারবেন, যেরকম একটা পোস্ট করছেন। কাজ করি নাই যেহেতু, এখন আমার কাজ না করলো একটা স্যাম্পল বানাইতে হইব, যে বিভিন্ন ধরনের আপনি একটা ফেসবুক পেজ বানান, হ্যাঁ, একটা ফেসবুক পেজ বানিয়ে আপনি নিজের কিছু মন মতো একটা প্রোডাক্ট চুজ করেন, হ্যাঁ, সেই প্রোডাক্টটা আপনি ওখানে পোস্ট করেন উইথ লিংক সহ, সেটা বাইসেল গ্রুপে শেয়ার করেন, দেখেন কি ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, ওই সব কিছু করার পর দেন আপনি কি করবেন? কালকে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। আইডি বানান, আইডি যেভাবে বানাচ্ছেন আইডি বানান, বাইসেল গ্রুপে জয়েন হন। আপনি পাশাপাশি আমাদের বাংলাদেশের কিছু গ্রুপে জয়েন হতে পারেন, সব জায়গায় গ্রুপে জয়েন হয়ে থাকেন। হ্যাঁ, জি জি, ধন্যবাদ। ঠিক, ইনশাআল্লাহ। রুহুল আমিন ভাই নাই, আকলিমা উত্তরা, আকলিমা আপু আসেন। আকলিমা আপু স্ক্রিন শেয়ার করেন, আকলিমা আপু আছেন? আচ্ছা, আকলিমা আপু নেই। জিহান আপ, জিহান ভাই আসেন। জিহান ভাইরে কয়বার ডাকলাম এই দুই দিনের মধ্যে? জিহান ভাই, আকলিমা আপু, জিহান ভাই, আচ্ছা জিহান ভাই আসেন। জিহান, চলে গেছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ জিহান ভাই, আপনার মাইকটা আনমিউট করা হয়েছে, কথা বলুন। মাইক্রোফোন তো নাই মনে, মাইক্রোফোন অ্যাক্সেস ফর দিস ডিভাইস ইজ অন। আপনার এখানে মনে ইয়া করা নাই মনে, সাউন্ড কার্ড মনে ইনস্টল করা নাই, রিয়েল টেক সাউন্ড কার্ডটা মনে ইনস্টল করা নাই। আপনি সাউন্ড কার্ডটা ইনস্টল করে নিন, এটা তো সাউন্ড কার্ড ইনস্টল করা নাই, সাউন্ড কার্ড ইনস্টল করলে আপনি সাউন্ড শুনতে পাবেন। দাঁড়ান, আপনি মাইকটা আনমিউট করুন ওখান থেকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বা ঠিক আছে, আসেন, শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পারছি। হ্যাঁ, শেয়ার করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি করতে পারতেছি না, একটু করলে দেখে দিলে ভালো হইতো। রিমেক কি স্যার? যে মাস্কিউ লিংক, মাস্কিউ ব্লগার থেকে করবেন? ব্লগারে ব্লগ সাইট খুলছেন? না স্যার, ওটা আমি পারতেছি না স্যার, একটু কইরে দেখে দিলে ভালো হইতো। প্যাট্রিকা, আপনি ওই ব্লগার দিয়ে না পারলে আমি পিন্টারেস্ট দিয়ে করেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে আপনার? না, নেই। আমি স্যার নিউ, আজকেই প্রথম ক্লাস আমার। তাহলে আপনি আপাতত পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেন। হ্যাঁ, পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলেন, পিন্টারেস্টে বোর্ড বানান, ওখানে পিন করে ওখান থেকে মাস্কিং করে আপনার ফেসবুক মার্কেটিং কাজ করতে পারবে। আপনি কি কাজ পেয়েছেন? না স্যার, আমি কেবল শিখতেছি, কেবল লোক প্রোফাইলটা তৈরি করছি।
হ্যাঁ এখন শিখেন, আমার কাজ এখন শিখেন, যখন কাজ পাবেন তখন দেখাই দিব, এখন এটা শেখার দরকার নেই, ঠিক আছে? আর মাস্কিং করাটা এটা হচ্ছে ব্লগার দিয়ে, ব্লগার দিয়ে মাস্কিং করা স্যারের ক্লাসে দেখেন একটু কষ্ট করে কিভাবে মাস্কিং করে, ওখান থেকে ওখান থেকে শিখতে পারবে। স্যার এটা দেখছি এখন, স্যার একটু এটা আপডেট হয়েছে তো এই জন্য মানে পারতেছি না। আপনি তো ইয়া করেন না, ওপেন করেন, ওপেন তো করতেছেন না, ব্লগার ব্লগার সাইডে ঢুকেন, স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি একটু স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, ব্লগার সাইডে ঢুকেন, পিন্টারেস্ট এর একটা অ্যাকাউন্ট বানান। হ্যাঁ ব্লগার কই, ব্লগার সরি যে দুইটা বানাইছিলাম হয় নাই। হ্যাঁ বলেন, পোস্ট করেন, পোস্ট করছেন এখানে এখন কি করব? হ্যাঁ পোস্টে পোস্টে যান, পোস্টে পোস্ট, এই যে নিচের এটাতে ক্লিক করেন, ইউটিলিটি ইউটিলিটি নিচে নিচে, আরে ভাই হ্যাঁ এটাই ক্লিক করেন, এই যে ডান পাশে এডিট আছে না, এডিটে ক্লিক করেন, এখানে এডিটের অপশন আছে তো, এগুলো ভাই ডানা পাবে একটু দেখতে হয়, আর মাউস অ্যাপ্রুভ করা আছে ছেড়ে দাও। আসছে জি স্যার, আসছে। এখন কেমনে কি করব? এখানে টাইটেল দিবেন, ঠিক আছে? জি তারপর এখানে লিখবেন, ঠিক আছে? এখানে প্রোডাক্ট ইমেজটা আনেন, ইমেজ ইমেজ প্রোডাক্টের ইমেজ কই, ইমেজটা কোথা থেকে আনবেন? এই যে ইমেজ থেকে রাখেন, আপলোড ফ্রম কম্পিউটার, প্রোডাক্টের ইমেজ কই, আচ্ছা আপনি মাউস ছেড়ে দেন, রাখেন লাগবে না, ক্লিক হিয়ার জি, ইয়েস, এখানে মনে করেন এটা, এখানে মনে করেন এটা একটা পিকচার, এটারে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই ক্রিয়েট এডিট অ্যাঙ্কর লিংক দেন, বা অ্যাঙ্কর লিংক যেটাই বলেন, অ্যাঙ্কর লিংক দেওয়া, আপনি এখান থেকে ক্রিয়েট এডিট লিংক, তারপর ওকে ওকে এখানে লিংক দেন, লিংক কই স্যার, আপনি যে কোন একটা লিংক দিয়ে দেখেন, এখন আমি আপনার লিংক, আমি আমার হাতে কই নি, আপনার কম্পিউটার থেকে আমি লিংক কই পাবো? আচ্ছা www দাঁড়ান ডট ও ইউ আউট এস ও ইউ আর সি আই এন জি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তারপর ওপেন দিস নিউ লিংক এ নিউ উইন্ডো, ওকে জি স্যার, তারপর হ্যাঁ এটা কি হয়ে গেছে, মাস্কিং হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ 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 মাস্কিং হয়ে গেছে, আপনি এখন এটাকে কি করবেন, এটাকে এখান থেকে টাইটেল দিবেন, টাইটেল মনে করুন আমি টাইটেল দিলাম, এই হচ্ছে আপনার কাজ, সেভ কই, আরে যেখানে পাবলিশ আছে, হ্যাঁ আরে এটা পাবলিশ করতে হবে না ভাই, পাবলিশ
এই আপডেট হয়ে গেছে এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আর আপনি ব্লগারে যান দাঁড়ান দাঁড়ান এই যে এটা হচ্ছে আপনার কি সাইট এই লিংকটা নেবেন উপর লিংক দিবেন হ্যাঁ হ্যাঁ লিংক দিছি এই লিংক নেবেন লিংক নিয়ে ফেসবুক যাবেন ফেসবুকে যে আপনার প্রোফাইলে চলে যাবেন হ্যাঁ তারপর সব উইথ ইয়ার্স আপনার পিন্টারেস্ট হলে বেশি ইজি হয় পিন্টারেস্ট পেজে আপনার এখানে পোস্ট করবেন এই যে আসলো না ব্লগার আসছে ঠিক আছে হ্যাঁ 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 যদি ছবি দিতেন ছবিটা এখানে চলে আসতো তাহলে লিংকে ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে আপনাদের সাইটে নিয়ে যাবে এই যে ব্লগারের পেজে চলে আসবে আচ্ছা এই 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 পেজ এই লিংক দিবেন না এই লিংক না এটা তাহলে লিংক না তো এই লিংক নেই গেল দাঁড়াও আর এটা তো একদম না এই আউটসোর্সিং এ নিয়ে গেত না না আউটসোর্সিং নিয়ে না এখানে আনবে ভিউ ভিউ এই যে ভিউ ঠিক আছে জি স্যার এটা এটা তো আমার একটা কাজ করতে হবে এখানে একটা ইমেজ আনার নেই ইমেজ আনলে তো জিনিসটা আরো সুন্দর হবে হয়তো আরে এটা আমিও পারি না এইভাবে আমি অনেক ট্রাই করছি এখন পারবেন টেনশন করে লাভ নেই আমি লিংকটা ঠিক আছে কিনা দেখতেছি আমাদের আউটসোর্সিং এ আমাদের আউটসোর্সিং এ করি ছবি আনেন ছবি ছবি পারবেন আনতে আপলোড ফটো যান আর এখান থেকে যে কোনো একটা ছবি নেন আর নেন 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 যে কোনো একটা দেন আরে বিল গেটস এর এটা দিয়ে দিলাম দেন যেটা দিবেন মাস কাজ করে না কেন এটা আপনি ভিউ দেন তো এই যে এখন এখান থেকে স্যার এখন দেন তো পোস্ট ছবি সচল আসছে
জি স্যার, এখন এটা স্যার ক্লিক করলে কি আউটসোর্সিং হয়ে যাবে? আউটসোর্সিং এ নিয়ে যাবে না, এটা এখানে আসবে, ক্লিকারে ক্লিক, হ্যাঁ এই ক্লিকারে ক্লিক করবে। এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝছেন, আপনি ছবি তো এই ক্লিক হিয়ার করেন তো, ক্লিকারে ক্লিকটা হচ্ছে না, ক্লিকারে মনে হয় লিংক সরে গেছে। ক্লিকারে লিংক নাই, কাটেন এটা। আমার এটা রেকর্ড হয়ে গেছে তো, আমার সাপোর্ট ক্লাসটা দেখে নিয়ে ওখান থেকে শিখতে পারবো। মোরসালিন ইসলাম আসেন, মোরসালিন ইসলাম, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস ভাইয়া, এটাতে শেখানোর ক্লাস না, সাপোর্ট দিব। স্যার সাপোর্ট ক্লাস স্যার কোথায় পাবো? ওটাও জানেন না? না স্যার, আমি আজকে প্রথম, আজকেই প্রথম সাপোর্ট আসছি। ক্লাস নোটে যান, ক্লাস নোটে যে ক্লাস নোটের নিচে সব যে 6টা 7টা ভিডিও আছে, ভিডিওর নিচে একটা লিংক পাবেন, ওই লিংকে ক্লিক করে যান। স্যার কোথায়? ক্লাস নোট। হ্যাঁ ক্লাস নোটে যান, ক্লাস নোটের নিচে 7টা ভিডিও নিচে লিংক পাবেন, সাপোর্ট ক্লাসের লিংক, নিউ সাপোর্ট ক্লাস লিংক। মোরসালিন ইসলাম ভাই আসেন, মৃদুল রায় ভাই আসেন, মৃদুল রায়, আপনাদের your any business show on on like then auto facebook er upore keno throw on dite hobe na throw facebook marketing dile auto on na on diye abar bakti e lagechen kichu bhai bortoman digital marketing amar ei category ta ami to 3-4 din age korchi ei sir er video ta dekhei category ta dichilam kintu pore support e ami dekhlam shobai tai bolte holo je category ta ekটু change kore dite আচ্ছা থাক, এখন এটা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে পুরো ডিলিট করে নতুন করে করতে হবে, চেঞ্জ করতে পারবো না এটা।
জি জি আমি ডিলিট করে নতুন করে করবো, সমস্যা নাই। আমি একটা গিগ নিয়ে ধরেন 1 সপ্তাহ সময় দিচ্ছি, ঠিক আছে? তা এখন বাইরে দেখবেন যেটাই বেশি আসে বা এই ধরনের তাই দিলেই ভালো হয় মনে হয় নাকি? আপনি ওইটা ইউজ করেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। এমনি একটু একটু দেখেন, পরে আমি গিগ ডিলিট করে নতুন করে আবার এটা তৈরি করব। ঠিক আছে, আপনি এখান থেকে থ্রু থ্রু ফেসবুক মার্কেটিং অনটা তুলে দিয়ে। জি ভাই, ব্যানার দেখেন তো, ব্যানার এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন 100% সেফ মার্কেটিং মিলিয়ন্স অফ পিপল ক্রিয়েট কাস্টম ইমেজ ম্যানুয়াল পোস্টিং অন টাইম ডেলিভারি প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দেন এখানে ক্রিয়েট কাস্টম ইমেজ কিসের জন্য ক্রিয়েট কাস্টম ইমেজ বানাবেন উপরে তিনটা ঠিক আছে নিচে তিনটা ঠিক নাই নিচে তিনটা কি দেবো ভাই নিচে তিনটা ম্যানুয়াল পোস্টিং ঠিক রাখতে পারবেন অন টাইম ডেলিভারিতে তুলে দিয়ে এখানে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দেন জি ঠিক আছে কাস্টম ইমেজটা কাস্টম ইমেজটা ক্রিয়েট কাস্টম ইমেজ ওখানে মার্কেটিং রিলেটেড কিছু কথা লিখে দেন তুলে দিন নিচে আসেন নিচে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার আই এম প্রফেশনাল স্কিল অন ফেসবুক মার্কেটিং কারেন্টলি ফেসবুক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস অর প্রোডাক্ট বিকজ আই ক্যান ইজিলি রিচ আই ক্যান ইজিলি রিচ রিচ দেওয়ার দরকার নাই আই ক্যান ইজিলি আই ক্যান ইজিলি প্রমোট 2 মিলিয়নস অফ কাস্টমার ওকে ভাই I know all kind of tricks and resources to this job. Nichashan. Create Facebook business page, grow your business through Facebook promotion, manual post and share to millions of active users. Okay, create video and animations, attractive and effective, create post, write a product description. Yes, children. Nichashan. Manual postings, spam-free post, high-quality marketing, follow Facebook guideline, on-time delivery, proof sheet. ঠিক আছে? নিচের তো ভাই একটু দেখেন। নিচের তো if you hire me, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো সমস্যা নেই। ভাই আর প্রাইসিং আর ভাই একটু এক ডেসক্রিপশনও দেখবেন আমি রাজদাক ভাইকে দেখাইছিলাম ভাই একটু সাজেশন দিয়েছিল তারপরে তার সাথে আমি জয়েন হতে পারি নাই ভাই আপনি তার সাথে জয়েন হয়ে ক্লিয়ার করে নিয়েন নিচে আসেন একটার ভিতর আটটা ঢুকাচ্ছেন কেন ভাই ওকে ওকে ভাই সমস্যা নাই 10 মিলিয়ন হচ্ছে $10 1 মিলিয়ন $20 2 মিলিয়ন ঠিক আছে চলবে ভাই আপনার একটা প্রশ্ন ছিল সবাই তো 1 মিলিয়ন দেয় তা 1 মিলিয়ন প্লাস বোনাস দিয়ে দেবো নাকি এটা কি দরকার দরকার নেই সবাই 1 মিলিয়ন দেয় এই জন্য একটু বলতেছিলাম দেন আপনি 1.5 মিলিয়ন থেকে শুরু করেন সমস্যা নেই চলবে আপনি এগুলো দেখে যেগুলো কার সঙ্গে সেগুলো কার সঙ্গে পাবলিশ করে দিন হ্যাঁ ওকে ভাই ধন্যবাদ হাফিজুর রহমান ভাই আসেন হাফিজুর রহমান ভাই হাফিজ ভাই আছেন হ্যালো হাফিজ ভাই হ্যালো হাফিজ ভাই কি ঘুমাই গেছেন জিল্লুর রহমান ভাই আসেন আবার ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া বলেন হ্যাঁ ভাই অনেক দিন ওয়েটিং করলাম পাইলাম আজকে আপনাকে আমার এখানে আজান হয় তো আমার আমার বাসার পাশেই মসজিদ 1 মিনিট হোল্ড করবেন নাকি না আমি শুরু করব
শেষ হয়ে গেছে আজান ও কাজন শেষ আজান শেষ হোক হ্যালো শেয়ার হয়নি তো শেয়ার হয়নি আমি যদি ডেসক্রিপশনের কোন ঝামেলা দেখি তাহলে আমি গিগ দেখবো না আমাকে আমার 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 সিস্টেম ভাই অন্যরকম কারণ আমাকে 100% প্রোফাইল রেডি করে দিয়ে আমি গিগ দেখতে বলি কারণ প্রোফাইল যদি ওকে না থাকে আপনার গিগ দেখে কোনো লাভ নাই আচ্ছা ঠিক আছে তাহলে প্রোফাইলটা দেখেন কোন প্রোফাইল তো দুইটা আছে ফেসবুকে আগে দেখাই আপনার এসইও প্রফেশনাল আপনার ইয়া তো ঠিক নাই টাইটেল এই দেখে কাকে দেখাইছিলেন কোনটা আপনার প্রোফাইলটা কাকে দেখাইছিলেন না আমি কাউকে দেখাইনি কাকে না দেখাই জানার চেষ্টা করছি পাই নাই তাহলে আপনি প্রোফাইলটা আগে দেখেন আপনার জন্য মঙ্গলজনক হচ্ছে প্রোফাইলটা আপনার যদি প্রোফাইলটা যদি খারাপ থাকে হ্যাঁ আপনার প্রোফাইল যদি খারাপ থাকে তাহলে আপনি গিগ ভালো যতই ভালো থাকুক কোনো কাজ আসবে না এটা এই তো প্রোফাইল এইটাই তো তাহলে প্রোফাইলের ডেসক্রিপশন আগে না আপনি প্রোফাইলে চলে যান এই তো আপনি পেছনের ছবিটা এডিট করছেন না এই ছবি কোনটা প্রোফাইলের ছবি এটা হ্যাঁ না এডিট করিনি পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত সাদা কেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো একটু ওয়ালি সাদা ছিল আর একটু চেঞ্জ করে দেবো এটা ছবি এটা মনে হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন হ্যাঁ এটা চেঞ্জ করে দিয়ে কারণ এটাতে এডিট করা ছবি থাকলে তারা পাবলিশ করে না ন্যাচারাল ছবি দিবেন ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট আপনি ওয়েব ডেভেলপ করতে পারেন পারি মোটামুটি না মোটামুটি না পারেন কিনা সেটা বলেন হ্যাঁ পারি বাট প্রফেশনাল না প্রফেশনাল লাইলে এটা কেন দেওয়ার দরকার নেই তো ভাই আপনি যদি ওটা কোনো কোর্স থাকতো যদি করতেন তাহলে একটা কথা ছিল ওটা তো এখন আপাতত দরকার নাই এটা তো আপনি করেনই নাই না না করছি দুই একটা সাইট করছি যাই হোক নিজের জন্য করছি আর কি এটা এটা আপাতত অফ রাখেন বাকিগুলো ঠিক আছে নিচে আসেন আর যদি মনে করেন যে আপনি এক্সপার্ট লেভেলের পারেন তাহলে দিতে পারেন কোনো প্রবলেম নেই আই এম প্রফেশনাল ওয়েব ডেভেলপার কেন আপনি মেন কাজ তো ওয়েব ডেভেলপার না আপনি তো আপনার পরিচয় ওয়েব ডেভেলপার না আপনি কি আপনার পরিচয় হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটার এখানে আপনি যত ধরনের কাজ জানবেন কাজ শিখবেন আমাদের আউটসোর্সিং থেকে সকল কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ঠিক আছে তাহলে আপনার পরিচয় হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল পাশাপাশি এসইও প্রফেশনালটা এক্সপার্ট করবেন আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল অলসো স্কিল অন লিড জেনারেশন দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটার বাকি যা আছে তা দিতে পারবেন ঠিক আছে তারপর লিখছেন প্যাশনেট টু সলভ ইওর বিজনেস প্রবলেম আই এ কোয়ালিটি ইউনিক ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ক্যান গিভ ইউর বিজনেস মোমেন্টাম অন ট্র্যাক এন্ড আই উইল প্রোভাইড ইউ এস ইউ ফ্রেন্ডলি ডাইনামিক ওয়েবসাইট টু ম্যানেজ বেটার অনলাইন প্রেজেন্স এগুলো আসবে নিচে ভাই আপনি আপনি আপনার কাজ দিয়ে কি ধরনের প্রোফাইল কি ধরনের সার্ভিস দিবেন এগুলো দুই তিনটা পয়েন্ট আপনি নিচে দিবেন আপনি যখন স্কিল দিচ্ছেন উপরে যে আপনি কি আপনি কে আপনি কি কি জানেন
এরপরে আসবে আপনি কাজটা কোথা থেকে শিখছেন, ঠিক আছে? ওই জিনিসটা একটা লাইনে দিবেন, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করছি, দ্যাটস ইট। তারপর আপনার কোয়ালিটি গুলো দেন, আপনি কি করতে পারবেন, কি কি কাজ করা যাবে, যেগুলো আপনি করছেন লিখছেন সেগুলো দিতে পারবেন, ঠিক আছে? তারপর আপনি কতটা ভালো, তারপর আসবে আপনার কোয়ালিটি, আপনি কতটা ভালোভাবে, কতটা সৎ, কতটা দক্ষ, কতটা সিনসিয়ারলি, কতটা কি 100% অ্যাকুরেটলি কাজ করতে পারবেন, ফুল কনফিডেন্টলি রেসপন্সিবিলিটি নিয়ে এগুলো বলবেন, ওগুলো দুইটা লাইনে লিখবেন, দ্যাটস ইট। প্রথম দুইটা লাইন হবে আপনার কি কি, আপনি কি, আপনি কি কি জানেন। তারপর দ্বিতীয় লাইনে আসবে আপনি কাজটা কোথা থেকে শিখছেন। তৃতীয় লাইনে আসবে, তৃতীয় প্যারাগ্রাফ আসবে আপনি বাইরে কি কি বেনিফিট করে দিবেন। চতুর্থ লাইন আপনার কোয়ালিটি, থ্যাংক ইউ। এভাবে আপনি সাজান, বুঝতে পারছেন? বুঝছি, হ্যাঁ। আপনি ক্লাসগুলো থেকে আপনি আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনার মতো আপনার মতো করে করেন। হ্যাঁ, আপনি উপরে যান, উপরে উপরে ঝামেলা আছে আরো। হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং করে নেই বাংলা, বাংলা দেন নেই কেন? আপনি মেইন ক্লাসটা যদি না করেন তাহলে প্রোফাইলটা রেডি করলেন তো স্যারের ক্লাসটা করা উচিত ছিল না? স্যার কিভাবে কিভাবে করছে, কোথায় কোথায় কি করছে, আপনি অর্ধেক থেকে যদি পথ হাঁটা শুরু করেন তাহলে প্রথমে কি করছেন সেগুলো কি দরকার নাই? এটা এটা ঠিক আছে, বুঝলাম। অন্যগুলো একটু দেখেন, ঠিক আছে? আমি ওগুলো শুনছি, সবই শুনছি, ক্লাস দেখছি, আমি দেখছি সবই শুনছি। হ্যাঁ, হয়তো এই মেরে খেয়াল ছিল না। এই জিনিসগুলো তো সিম্পল জিনিস, স্যার হলে তো আমি আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, স্যার বলতেছে আগে ক্লাসগুলো দেখে আপনি প্রোফাইলটা রেডি করেন, এটা স্যার তো অলরেডি স্পষ্টভাবে সুন্দরভাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। আমরা সাপোর্ট দেই, আপনারা 100% ওকে করে নিয়ে আসবেন, টুকিটাকে প্রবলেম হলে যে জিনিসগুলো আমরা সেটিং সেট আপ করে দেবো, পুরোপুরি তো সেট আপ করে দেওয়ার আমাদের দায়িত্ব না। স্যার এত সুন্দরভাবে ক্লাস করার পরেও যদি আপনারা পুরোপুরি সেট আপ করতে না পারেন, এটা খুব দুঃখজনক। শুধু বি লেখেন, এখানে বি লেখেন, শুধু বি, শুধু বি, কাটেন কাটেন সব কাটেন, শুধু বি বি দেন। মাতৃভাষা এড দেন, ঠিক আছে? আপনার আপাতত এটুকু থাক, আপনি স্যার ক্লাসটা আবার দেখেন। আপনি একটু আমি এখানে কিভাবে ডেসক্রিপশন করছে, কোথায় দাঁড়িয়ে দিছে, কোথায় কমা দিছে, কোথায় ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, কোথায় স্কিল আসতে হবে, কোথায় কি দিতে হবে, সবগুলো এখানে বলা আছে। হ্যাঁ, এখানে বলে এগুলো করে কনফার্ম করে দেন আমাকে আবার একটু দেখাবেন। আই এম সরি ভাই, ও ক্লাসটা দেখে কনফার্ম করে প্রোফাইল রেডি করলে বাকিগুলো আমি চেক করে দিব খুব ইজিলি। উজ্জ্বল মাস্টার আসেন, উজ্জ্বল মাস্টার ভাই, হাফিজ ভাই আসছেন, হাফিজ ভাই, আমি সেট আপ করি তারপরে আপনি আবার পোস্ট দেন, মানে আপাতত বন্ধ রাখেন, এটা বলো যে আমি অনুরোধ করছি বন্ধ রাখেন। হ্যাঁ, এই জন্য এখন একটু সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। যান যান ইয়েতে ওর ওয়ার্ডারে যান,
একটা অর্ডার হ্যাঁ উপরে যান উপরে একদম উপরে ওই যে ভিজিট দ্য রেজুলেশন সেন্টারে ক্লিক করেন ও ওখানে না ডেলিভারিতে ক্লিক করেন কিছু জন্য ডান পাশে দেখেন ওরে ভাই রাখেন কই যান আবার নিচে আপনার উপরে রাখেন টাইম টাইমিং এর ওখানে আছেন হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন কয়দিন বাড়াবেন সাত দিন বাড়া রাখেন হ্যাঁ সাত দিন বাড়া রাখেন সাত দিন এর মধ্যে সাত দিন করে রাখেন এর মধ্যে কাজ শেষ হলে দিয়ে দিবেন আর কি আচ্ছা তাকে আপনি পার্সোনালি মেসেজ দিয়ে রাখবেন আমি সাত দিন টাইম চেয়ে রাখছি আপনি এর মধ্যে কাজ সেরে নেন আপনার কাজ কমপ্লিট হলে আমাকে বলবেন এরপর আমি কাজ শুরু করব কাজ কমপ্লিট করে জমা দিব কোনো টেনশন নেই সমস্যা আছে ও বায় কদিন বাড়াইতে বলছে তাহলে পাঁচ দিন দেন পাঁচ দিন আপনি দেখছেন না সব মুছে দিছে নিচে নিচে নিচ থেকে দুই নম্বর ডিউ দা ডিউ টু পার্সোনাল রিজন আরে ভাই নিচ থেকে দুই নাম্বার নিচ থেকে দুই নাম্বার এই যে শেষ শেষ আমি উপর থেকে বলতেছি জি ভাই থ্যাংক ইউ হ্যাঁ দেন কন্টিনিউ দেব আপনাকে আই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট সামওয়ান রিপোর্ট ফেসবুক অ্যাবাউট আচ্ছা ওই কি লেখছে আপনার ওকে হ্যাঁ দেন কন্টিনিউ দেন হ্যাঁ হ্যাঁ আমি ওনার ওকে জানাইছি যে ভাই আপনি এটা বুঝতে পারার জন্য ধন্যবাদ আমি আপনাকে জানাইতে কিভাবে জানাবো বুঝতে পারতেছিলাম না এরকম একটা সমস্যা হচ্ছে সাত দিন দেবো না এত তাই নাও করে আচ্ছা সিলেক্ট করেন সাত দিন দেন সিলেক্টে ক্লিক করেন টাইম কত দিন ঠিক আছে এখানে লেখেন ডিয়ার স্যার আমি এটা লিখে রাখছি এটা দেব দেন লিখে রাখলে দেন আই এম ডুইং ইওর রেসপন্সিবিলিটি বাট ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট অ্যাকর্ডিং দা ফেসবুক রুলস ইউ নিড এ লিটল মোর টাইম সো আই এম ইন্টারেস্টিং এক্সট্রা টাইম 5 দেন আমি 7 দিন 7 দিন এখানে কি তারিখ দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সো ক্যান ইউ বেটার হ্যাঁ থ্যাংক ইউ চলবে আরেকটা জিনিসও আমি লিখে রেখে দিছি যা একটু সিস্টেম যাওয়া আর কি কিছু না ওই সমস্যা ভারব ওই বিষয়টা ওই যে মেসেজ দিয়ে থুয়ে দেয় আমার ছোট ছেলের আমার তো বিপদ আচ্ছা এটা পরে দেখাই আমি একটু এটা কিছু না সমস্যা নেই আমার লেখা আছে উনি 4 দিন 4 দিন অ্যাকসেপ্ট করছে হ্যাঁ
চার দিন অ্যাকসেপ্ট করো নাই, আপনার এখন দুই দিন আছে তো, ওই দুই দিনের সাথে চার দিন যোগ হইছে, সমস্যা নাই। আচ্ছা ওইটা আমার লেখা আছে, জাস্ট খালি প্রসেসিং এ গিয়ে যাব আর প্রিন্ট দেব, একবার সুন্দরভাবে লেখা কমপ্লিট। এটা ভাই সময় লাগবে ভাই, এখন সময় দিতে পারতেছেন অনেক সাপোর্ট বুঝেন নাই তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে রাখতে দেন নাকি? আচ্ছা সঞ্জয় ভাই আসেন, সঞ্জয় ভাই আপনি বুঝার মানুষ যদি না বুঝেন না, আমি তো বেশি সময় নিছিলাম না, কিন্তু একটা গিকের অর্ধেক যে টাইম লাগে আমি সেটাও কিন্তু নিছিলাম না, আমার প্রশ্ন করা উচিত, আমি নিয়মের বাইরে এখন যাচ্ছি না ভারত ভাই। ঠিক আছে কথা বলেন এবং স্ক্রিন শেয়ার করেন। হ্যালো সঞ্জয় ভাই আছেন? হাফিজ ভাই আছেন? হাফিজ ভাই হাফিজ ভাই আছেন আপনি? হ্যালো 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 হাফিজ ভাই আপনি কথা বলেন। হ্যালো আপনার মাইকটা আনমিউট করা আছে, আপনি কথা বলেন, কথা বললে আপনাকে সাপোর্ট দিতে পারবো। আপনার মাইক তো ঠিক ছিল, এখন আবার কি হয়ে গেল? আপনি আগে স্ক্রিন শেয়ার করার আগে মাইকটা ঠিক করেন, মাইকটা ঠিক করে তারপর জানেন। রোকসানা নীলা আসুন, রোকসানা আপু আসেন। রোকসানা নীলা আপু স্ক্রিন শেয়ার করেন। রোকসানা আপু আছেন? হ্যালো হ্যাঁ আপু বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন প্রবলেম। ভাইয়া আমি এটা ফার্স্ট এটা গিগ ক্রিয়েট করছি, একটু দেখে দিবেন আর কি। মাশাআল্লাহ, আই উইল প্রমোট এনি বিজনেস টু টার্গেটেড কাস্টমার বাই ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ। টার্গেটেড কাস্টমার যখন লেখছেন ইন ইউএসএ তো দরকার ছিল না আপু, এক বাড়তি একদম বড় করে ফেলছেন জিনিসটা। বাই ফেসবুক করব আর দরকার নাই, আর কি আর টাইটেল হান্ট করার দরকার নাই, যেভাবে সেভাবে থাক ভাই। উপরে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা দিছে এটা কি এটাই ঠিক থাকবে না অন্য কোনো ক্যাটাগরি দেখব? আমরা বাড়ি দেবো না, আপনি এখানে প্রমোট ইউর ওয়েবসাইট এভাবে দিতে পারবো, অ্যাডভার্টাইজিং ইউর ওয়েবসাইট আমরা ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ করে দেই আমাদের কাজের মাধ্যমে, কিন্তু সরাসরি বললে জিনিসটা একটু লিগ্যাল এর রুলস এর বাইরে হয়ে যায়। হ্যাঁ তাহলে এটা কিভাবে লেখা যায়? অ্যাডভার্টাইজিং ইউর ওয়েবসাইট বলেন। হ্যাঁ জি, আপনি ওই জিনিসটা সরাসরি বলা যায় না, কারণ এটা ফেসবুক রুলস এর মধ্যে পড়ে না। আপনি কিভাবে একজন মানুষের ওয়েবসাইট ট্রাফিক বাড়ায় দিবেন? বুঝতে পারছি ভাইয়া, একদম আমরা কাজ করি ফেসবুক ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আসে সে কাজটা আমরা করি, কিন্তু এগুলো একটু রুলস এর বাইরে হয়ে যায়, যার কোনো গুলো থার্ড পার্টি কোম্পানি করলে প্রবলেম হয়। আর এখানে আপনার পুতুলের লোগোটা তুলে দিয়ে
পুতুলের যে লোগোটা দিবেন যে কম্পিউটার নিয়ে খুলে দিবেন ওখানে গোল বিক্রমটা আপনার ছবি দিলে দিতে পারেন যদি আপনার মন চাই আর না হলে কিছু দেওয়ার দরকার নেই এমনিতে যে এরকম এই হাতের চিহ্নগুলো এগুলা কি উঠাতে হবে এগুলো কোথা থেকে নিছেন এগুলাও এখান থেকে নেওয়া আর কি ওই যে ছিল ফ্রি আচ্ছা সমস্যা নেই এটা ইউজ করেন ওটা ইউজ করেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া এই যে এমনি ব্যানারটার মধ্যে আর কোনো কিছু চেঞ্জ না ব্যানারটাতে যে ইনক্রিজড ওয়েব ট্রাফিক আর এই যে লোগো জি এই দুটো এটা ঠিক আছে না এটার মতো আরেকটা ছিল এই যে এটা দুটোটা কি রকম জি হাতে একটু হালকা ডিফারেন্স আর কি এই যে একটু কালার কম্বিনেশন এটা ঠিক আছে আগেরটা ঠিক ছিল এটা রাখতে পারো এই দুটো রকম রাখতে পারো সমস্যা নেই দুটোই ভালো লাগছে Welcome to my Facebook promotion service. Dear, I am professional as a social media marketer. I have professional training on Facebook promotion. Nowadays Facebook promotion is a very developed and tell it service because we can reach millions of active customers by this. It is very effective for your business, so I know secret and strategies how a business will achieve. Hello. Ji. Hello. আমার কথা শোনা জি জি ভাই শুনতে পারতেছি বলেন আপনার এখানে তো মারাত্মক সাউন্ড রিচ দি মিলিয়ন্স অফ কাস্টমার বলার দরকার নেই অ্যাডভার্টাইজিং টার্গেটেড কাস্টমার হ্যাঁ জি রিচ রেজিস্টার অ্যাডভার্টাইজিং দিবেন মার্কেটিং দিবেন প্রমোট দিবেন আই গেট এন এফেক্টিভ পোস্ট গ্রো ইওর বিজনেস ফেসবুক গ্রো ইওর ফেসবুক পেজ টু ওয়ার্ল্ড ওয়াইড এন্ড রাইট এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন এন্ড আর্টিকেল এবল টু গিভ টু এবল টু গিভ লাইভ এটা নিচে আসবে আপনার কোয়ালিটি যাবে হ্যাঁ জি your product link images video share this progress your product school ad campaign to capture potential client potential as a increase in traffic 100% customer satisfaction ensure এগুলো সব নিচে আসবে এগুলো তো নিচের জিনিস মানে এগুলা কি মানে সার্ভিস স্পেসিফিক যে এটাতে আসবে স্পেশালিটিতে হ্যাঁ 100% স্যাটিসফ্যাকশন এগুলা এসে দিবে আর স্পেশালিটিতে আসবে এটা আর হচ্ছে যে লাইভ লিংকস এন্ড স্ক্রিনশট লিংকস এই দুটোটা নিচে চলে আসবে জি আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স হাই লেভেল মার্কেটিং প্রুফ টু ওয়ার্ক এই যে প্রুফ টু ওয়ার্ক আর এবল টু গিভ লাইভ লিংকস স্ক্রিনশট দুটোটা একই কথা জি অন টাইম ডেলিভারি অর্গানিক প্রসেস প্রোগ্রেস ঠিক আছে চলবে সমস্যা নাই আপনি জিনিসগুলো একটু কারেকশন করে দিয়ে পাবলিশ করে দেন নিচের গুলো ভাই আর একটু প্রোফাইলের পিকটা কি ঠিক আছে কিনা একটু চলবে সমস্যা নাই সমস্যা আর এগুলা দেখবেন $10 $1 million $20 $2 million ঠিক আছে চলবে একটু ফেসবুক ইউজার অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ফেসবুক গাইডলাইন কাস্টম ইমেজ এখানে প্রমোট রিলেটেড এর কথা লেখেন দেখেন আরো কিছু গিগ দেখবেন হ্যাঁ গিগ দেখে এই যে এটা অ্যাকটিভ ফেসবুক ইউজার জি জিনিসগুলো একটু অ্যাড করেন মার্কেটিং প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং এই টাইপের কথা এখানে লিখবেন আর এর অডিয়েন্স সাইজটা তুলে দিবেন ঠিক আছে এটা কিভাবে তুলবো অডিয়েন্স সাইজটা জিরো করে দিবেন ওখান থেকে যেখান থেকে এডিট করেছেন সেখান থেকে জিরো করে দিবেন এখানে জিরো করে দিব আর এই যে ট্যাগস গুলি ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাড সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রমোট ফেসবুক অ্যাডভার্টাইজিং ঠিক আছে ট্যাগ ঠিক আছে চলবে আর ভাইয়া ওই যে আমরা যে ফেসবুকের আমি একটা ফেসবুকের পেজ খুলছিলাম তারপরে এই যে বিভিন্ন ইউএসসি গ্রুপে ইয়ে দেওয়াতে যে বিভিন্ন একটা পোস্ট ওইখানে করাতে কিছু কিছু গ্রুপে দেখা গেছে পেন্ডিং রাখে গ্রুপগুলো ডিলিট করে দিবেন ও গ্রুপগুলো থেকে লিভ নেবেন এগুলো থেকে লিভ নিয়ে নিব যেগুলো পেন্ডিং রাখে অ্যাপ্রুভ করে না সেগুলো গুলো
লিভ নিয়ে নেবেন ওগুলো দরকার নেই অনেকগুলো পেজ তো দেখা গেছে ইউএস এর নাম দেওয়া কিন্তু এগুলো বাংলাদেশি তো আমরা কি করব বুঝবেন বুঝাই তো আপনার কাজ এজন্য তো স্যার বলছে আপনি গিগ করার আগে আপনার আইডি এবং গ্রুপ ওটাই হচ্ছে প্রথম কাজ এবং ওটাই মেইন আপনার গ্রুপ সিলেক্ট করা হচ্ছে আপনার কাজের কোয়ালিটি কারণ আপনাকে মনে করেন একটা বায়ার প্রোডাক্ট দিল আপনাকে প্রোডাক্টটা বায়ার প্রোডাক্ট দিল একটা আমেরিকান মানুষের কাছে প্রচার করতে এবং আমেরিকান লোকেশনে আপনি যদি আমাদের বাংলাদেশে নোয়াখালীতে প্রচার করেন নোয়াখালী গ্রুপে কোনো লাভ হবে না না আমাকে প্রথম আমার কাজের কোয়ালিটি বিবেচনা করার জন্য আমাকে কাজের কোয়ালিটির জন্য কোয়ালিটি অ্যাসিওর করার জন্য আমাকে আমার অস্ত্র ঠিক করতে হবে অস্ত্র হচ্ছে আমার গ্রুপ আমি যে গ্রুপগুলোতে প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজ করব সেটা হচ্ছে আমার অস্ত্র এবং সেই অস্ত্রগুলো হচ্ছে আমাকে দেখতে হবে আমি গ্রুপে ঢোকার আগে প্রত্যেকটা গ্রুপে ইন্ডিভিজুয়ালি ঢুকবো প্রত্যেকটা গ্রুপের মেম্বার দেখবো প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন দেখবো অ্যাডমিনগুলো কি বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান নাকি বিদেশি দেখলে তো বুঝবেন অ্যাডমিনের ছবি থাকে হ্যাঁ ওই গ্রুপগুলো একটু কষ্টকর হয় কষ্টকর হয় কষ্ট করে যদি গ্রুপ সিলেক্ট করতে পারেন আপনি সাকসেস আপনাকে বায়ার কাজ দিয়ে প্রফিটেবল হবে বায়ারের প্রফিটেবল হওয়া মানে আপনাকে নেক্সটে কাজ পাবে যেভাবে বললাম গ্রুপ ঢুকে ঢুকে একটু দেখবেন শরীফুল ইসলাম ভাই আসেন শরীফুল ইসলাম ভাই হ্যাঁ শরীফুল ইসলাম ভাই আপনার মাইক আনমিউট করেন আসসালামু আলাইকুম ভাই বলেন আমি তো নতুন জানেন আমি তিনটা চারটা কি পাবলিশ করেছিলাম আমার ইয়াগুলো আসছে রিপোর্টগুলো আসছে এগুলো কিভাবে কি অ্যাপ্লাই জবাব দেওয়া যায় একটু হেল্প করবেন আপনি বাই রিকোয়েস্টে ক্লাসগুলো করেন নি করছি কিন্তু এরপর নতুন তো একটু বই বই লাগে ভয় লাগার কিছু নেই এখানে ভয়ের কিছুই নেই ভয় লাগলে আপনি কাজ করতে পারবেন না কাজ করার দরকার কি বসে থাকেন ভয় ঘরের মধ্যে ভয়ের কিছু নেই আপনার প্রথমত হ্যাঁ একটা দুইটা বাইরে গোস দেন পড়বেন পড়ে নিজের মতো করে নিজে লিখবেন লিখে বাইরে গোস দেন এটা হচ্ছে জিনিস কারণ এখন যদি বাইরে গোস দিতে আপনি ভয় পান বাইরে যদি আপনাকে পার্সোনাল ভাবে মেসেজ করে তখন কই যাবেন আমি আর কোনোদিন অফার দেই নাই বুঝছেন জীবনে কেউ কোনোদিন অফার দেয় না এখানে এসে সবাই ফার্স্টেই দেয় ঠিক আছে স্যার আপনি বাইরে রিকোয়েস্টের ক্লাস করছেন কিনা সেটা বলতেছি ভিডিওগুলো দেখলে হবে ওখানেগুলো একটু মন দিয়ে একটু দেখেন এগুলো এই অবস্থা থাক আপনি ক্লাস নোট এই ক্লাস নোট না ইউটিউবের চ্যানেলে চলে যান কোন ক্লাসগুলো দেখছেন আমাকে দেখান একটু কানলি হ্যালো বাজা এই তিনটা কাজের মধ্যে আমি তো নতুন হ্যাঁ আমি মনে করেন কোনটা কাজ করলাম অফার দিলাম না এর মধ্যে মনে কোনটা দেওয়া যায় সহজ কাজ হবে কোনটা আপনার কাছে মনে আপনার কাজ শিখছেন আপনি আমি মনে করেন যে আমি কি করলাম কাজ শিখলাম আমি তো কাজ করি নাই আরে ভাই কাজ করা লাগে কাজ শিখছেন না আপনি শিখছি কাজ শিখলে সে কাজ জিনিসগুলো জানেন না আপনি কি কি কাজ করতে হয় কি কি কাজ করতে হয় না নির্ভরশীল হইতে পারবেন না ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে নিজের উপর নিজে নির্ভরশীল আমি কিন্তু আপনাদের মতো একজন স্টুডেন্ট ঠিক আছে স্যার আমাকে আপনাদের সাপোর্ট দাও আপনি তো সাপোর্টে একদিন আসেন না দিন দিন আসছেন আমি সেটাই বলতেছি স্যার আমাকে সাপোর্ট দিবেন 3 মাসের পর 3 মাসে আমি কতটুকু শিখছি কিন্তু আমি অনেক কিছু শিখছি সবগুলাই ইউটিউব ভিডিও দেখে ইউটিউব চ্যানেল দেখে সবগুলাই ঠিক আছে নিজ থেকে কারো কারো কাছ থেকে স্যার স্যার আমরা যখন ক্লাস করছি সাপোর্ট ক্লাস স্যারের কাছে জয়েন হয়েছি তখন অনলি ওয়ান স্যার ক্লাস করাইছেন
শুধু স্যার ক্লাসে করাইছেন আর সাপোর্ট দিবেন 300-400 স্টুডেন্ট স্যার একা মানুষ কয়জনকে সাপোর্ট দিবেন তো স্যার যাদেরকে সাপোর্ট দিবেন তাদের সাপোর্টগুলো দেখতে দেখে দেখে আমরা বাইরে কেসগুলো দেখতে ওখান থেকে শিখছি ওখান থেকে দেখে দেখে আপনারা নিজেরে দিছি নিজের উপর নিজের কনফিডেন্স যতক্ষণ হবেন না ততক্ষণ আপনি কাজ শিখতে পারবেন আমি এখন আপনাকে বুঝাই দিলাম এটা কোনো সমস্যা আপনাকে বুঝাই দিতে পারবো আপনাকে বুঝাই দিলাম বাইরে কিছু দিলাম সবকিছু করে দিলাম কিন্তু আমি যখন থাকবো না কেউ যদি থাকবো না তখন কি আপনি বাইরে কিছু দিবেন না তখন কি আপনি বুঝবেন না তখন আপনাকে কি বুঝাই দিবে কাজ করে দিতে হবে তখন আপনাকে কি বুঝাই দিবে সেই জন্য বলতেছি একটু নিজের উপর নিজে নির্ভরশীল হন আমার বুঝাই দাও আমি বুঝাই দিতে গেলে আপনাকে এতক্ষণ ধরে কথা বলছি কতক্ষণ বললাম আপনার পেছনে কথা প্রায় 10-20 মিনিট বললাম শিখালে আপনি শিখবেন না আপনাকে আপনাকে শিখতে হবে ওরে ভাই এতগুলো খুলছে কেন চলে গেছেন হ্যালো 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 শরীফ পেতে গেছে এই হাফিজ ভাই আপনার মাইক ঠিক হয়েছে হ্যালো হাফিজ ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যালো আমার কথা শোনা যাচ্ছে ভাই কেউ একজন বলেন কারে বলবো থ্যাংক ইউ ভাই হাফিজ ভাই আছেন আচ্ছা সাদ্দাম হোসেন ভাই আসেন সাদ্দাম হোসেন ভাই সাদ্দাম হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন আজিজুর রহমান ভাই কেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ভাই আপনার সাথে কথা বলতে তা আপনি যে প্রশ্ন লিখছেন ভাইয়া আমি ওই হাতুর হাতুরাইছিলাম অনেকক্ষণ আগে থেকে বসে আছি আপনার কাছে হাতুরে লাভ হবে না আপনি কোশ্চেন লিখছেন না ভাইয়া লিখি নাই কোশ্চেন লেখেন কোশ্চেন লিখে আপনাকে সাপোর্ট দেওয়া হবে সমস্যা নেই আপনার আগে অনেক হ্যাঁ অনেকজন আছে কোশ্চেনটা লিখে দেন সাপোর্ট দিব এখানে হাত উড়িয়ে কোনো লাভ নেই এই যে কোয়েশ্চেন লিখতেছেন দেখছেন সবগুলো বসে আছে দীপ্ত বড়ুয়া আসেন দীপ্ত বড়ুয়া দীপ্ত বড়ুয়া হ্যাঁ দীপ্ত ভাই আপনার মাইকটা আনমিউট করেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন বাবা গিগটা একটু চেক করে দিবেন কালকে দেখাইছিলাম আই উইল প্রমোট ইওর বিজনেস অর সার্ভিস থ্রু ফেসবুক প্রমোশন ঠিক আছে চলবে হ্যাঁ নিচে আসেন ব্যানারটা চেঞ্জ করতে বলছিলেন চেঞ্জ করছি ব্যানারটা পাশাপাশি দিলে ভালো হতো তো
ফেসবুক এক পাশে বাম পাশে প্রমোশন ডান পাশে জিনিসটা ভালো তো না কারণ এখানে বেশি হিজিমিজি হয়ে গেছে তো আচ্ছা ভাইয়া ঠিক আছে একটু গ্রিডটা একটু বড় করে দিয়ে ব্ল্যাক কালারটা একটু বড় করে দিয়ে এই পাশ থেকে পাশে বড় করে দিয়ে পুরো লম্বা করে দেন হ্যাঁ জিনিসটা ভালো লাগবে ঠিক আছে এমএম ব্যানার সুন্দর হয়েছে ভালো ব্যানার বানিয়েছে ভালো ঠিক আছে নিচে চলুন অর্গানিক পোস্ট টার্গেট ভাই এটা কি রাখবো এই পাশে পাশেটা রাখতে পারে ওটা ওটা অ্যাকচুয়ালি কোনো কাজের না আপনি পারলে একটা পোস্ট করেন এরকম একটা স্ক্রিনশট দেন এটা কাজ আসবে না আচ্ছা ভাই ধন্যবাদ ফেসবুকে ডেসক্রিপশন সুন্দরভাবে ডেসক্রিপশন লিখে একটা পোস্ট করেন হ্যাঁ এরকম একটা কি করবেন ছবি তুলবেন ছবি স্ক্রিনশট নিয়ে এখানে দিবেন আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে নিচে আসেন ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোট ইজ আ পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লটস অফ পিপল ইউজ দিস সাইট এভরি ডে সো ইট ইজ দ্য পারফেক্ট প্লেস ফর এনি অ্যাডভার্টাইজিং ডু ইউ ওয়ান্ট টু এনি ফেসবুক মার্কেটার I'm here. I know how to promote any business or service on Facebook. I am an expert for a social media manager because I finished a long time training and many practical projects. I can write attractive product description and also create custom images. এগুলা এটা না দিয়ে আপনি অল ফেসবুক গাইডলাইন হ্যাঁ আমি 100% হ্যাঁ আমি 100% সেফ মার্কেটিং করে থাকি এবং সমস্ত ফেসবুকের গাইডলাইন ফলো করে আচ্ছা ভাই ঠিক আছে নিচে আসেন আই ক্যাচ ইম্পোর্টেড ডেসক্রিপশন প্রমোট ইউর টার্গেটেড কাস্টমার এফবি ফ্রেন্ডলি এফবি কেন ভাই ফেসবুক দেন ফেসবুক আসতেছ না দে বেশি হয়ে গেছে হোয়াট বেশি হয়ে গেছে যেখানে বেশি হচ্ছে সেখান থেকে কাটেন যেখানে দরকার সেখানে দেন আর এফবিটা কোনটা বড় হাতের করে দিন ফ্রেন্ডলি পোস্ট এন্ড শেয়ারের কথা বলার দরকার নেই মার্কেটিং এর কথা উল্লেখ করবেন মার্কেটিং অ্যাডভার্টাইজিং হ্যাঁ ওই ধরনের কথা লেখেন ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং ফ্রেন্ডলি মার্কেটিং বাই রিকমেন্ডলি রেশিয়া আচ্ছা অ্যাভেল টু অর্গানিক ডিজাইন এন্ড ফর পোস্ট ইমেজ লোগো ডিজাইন ম্যানেজ ফেসবুক পেজ ফেসবুক অন পেজ অন পেজ এসইও আচ্ছা এই ইয়াগুলো পয়েন্ট আকার করে নাম্বারিং করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাম্বারিং করবেন এবং বোল্ড করবেন এগুলোকে বোল্ড করবেন এখানে 10টা 12টা পয়েন্ট দিবেন আরো কিছু পয়েন্ট অ্যাড করবেন এগুলো প্রমোট রিলেটেড প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং হ্যাঁ ওয়েবসাইট ওয়েবসাইট মার্কেটিং বা বিজনেস মার্কেটিং এ ধরনের কথা আর কিছু জিনিস এখানে অ্যাড করে দেন প্রয়োজনে আপনি আরো কিছু গিগ দেখবেন ওখান থেকে গিগ দিয়ে ওখানে আইডি নিয়ে আপনি এখানে অ্যাড করেন অর্গানিক অ্যাডভার্টাইজিং গিভ এ স্মার্ট জব রিপোর্ট অন টাইম ডেলিভারি টপ প্রায়োরিটি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্প্যাম ফ্রি ফলো ফেসবুক গাইডলাইন ঠিক আছে এগুলো বোল্ড করে দিন এগুলো নরমাল ফ্রন্ট না এগুলো বোল্ড হবে আচ্ছা ভাই ঠিক আছে আপনি জিনিসগুলো কারেকশন করে পাবলিশ করে দেন আমি কি আবার দেখাবো সবগুলো কারেকশন করে আমি যেভাবে বলছি সেভাবে যদি কারেকশন করে দেন আপনি নিজে একটু চেক করবেন ভালোভাবে 100% স্পেলিং গুলো দেখবেন চেক করে সম্পূর্ণ চেক করে পাবলিশ করে দেন মেজর আর কোনো প্রবলেম থাকবে না এগুলো একটু ভাই অর্গানিক ফেসবুক প্রমোশন এগুলো ঠিক আছে আর অ্যাট্রাকটিভ ফেসবুক প্রোডাক্ট ডেসক্রিপশন ফলো ফেসবুক গাইডলাইন কাস্টম ইমেজ ঠিক আছে চলবে সাইজটা তুলে দিন অডিয়েন্স সাইজটা তুলে দিন অডিয়েন্স সাইজ এই যে অডিয়েন্স সাইজ আতে বুঝছি এগুলো ভাই এই ট্যাগ গুলো একটু দেখে নষ্ট করে ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশন সোশ্যাল মিডিয়া ম্যানেজার শর্ট আউট ফেসবুক অ্যাডভার্টাইজিং ঠিক আছে চলবে এখানে শর্ট আউট মার্কেটিং দেন বিজনেস মার্কেটিং বিজনেস মার্কেটিং আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাইয়া মনিরুজ্জামান ভাই আসেন মনিরুজ্জামান
উজ্জ্বল মাস্টার আমার কথা শোনা যাচ্ছে ভাই? সুন্দরভাবে শোনা যাচ্ছে ভাইজান, আমি এক সেকেন্ড একটু কথা বলি। উনি এখন একটু বলতেছিল যে তার ওই দুইটাই পেজ এবং নিচে সমস্যা হচ্ছে, এই জন্য অর্ডারটা এখন আপাতত স্থগিত রাখা বা মানে ক্যান্সেল করে পরবর্তীতে সে অর্ডার করবে এরকম আর কি। বলেন যে আমি যে পাঠাইছে এর জন্য আরে কোনো সমস্যা না, তাকে বলেন, তাকে কি বুঝাই বলেন যে ক্যান্সেল করলে আমার একটু প্রবলেম হবে, আপনি প্রয়োজনে ভেবে আমার কাছ থেকে টাইম এক্সটেন্ড নেন, কোনো প্রবলেম পাঠাইয়া লাইছে। হ্যাঁ হ্যালো, আপনি আপনি বলেন যে আমি এখন নতুন আসছে হেয়ার ওইটা সমস্যা হইতাছে দুইটাই, যার কারণে আপনি এখন তাকে সাউন্ড সমস্যা আছে ভাই, আপনার কানেকশনে সমস্যা হচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আমারটা আপনি হ্যাঁ হইতে পারে, ঠিক আছে সাউন্ডটা কি ভালো আসছে? আপনি তাকে বলেন যে স্যার আমি যে এখন অন্য ওয়েতে কাজ করতেছি, যে ওয়েতে কাজ করতেছি এটার জন্য আপনার প্রবলেম হবে না, আপনি নিশ্চিতে থাকেন আপনার কাজটা আমি অর্গানিক ভাবে করব, টেনশন নাই, আমাকে একটা সুযোগ দিন, একটু ম্যানেজ করেন, এভাবে বলে ম্যানেজ করেন। আর যেভাবে আমি পোস্ট দেখাইছি তাকে দরকার একটা পোস্ট করে দেখান যে এই পোস্ট গুলো দুদিন থাকবে, এগুলো অনেক দিন থাকবে, এগুলো ডিলিট হবে না। মনিরুজ্জামান ভাই আসেন, মনিরুজ্জামান সাথে জাকি আপু আসেন, হাফিজ রহমান ভাই আসেন, হাফিজ ভাই, হাফিজ আহমেদ, হাফিজ ভাই, জাকিয়া সুলতানা, হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি ওয়ালাইকুম সালাম, জি আপু শোনা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন আপু। ভাইয়া এই যে আমার বায়ারকে আমি একটা কাজ জমা দিয়েছিলাম, আচ্ছা লিংক বিল্ডিং এর কাজ চেয়েছিলেন, মানে ব্যাক লিংক চেয়েছিলেন 40টা মাত্র $5, তো আমি স্যারের সঙ্গে কথা বলে স্যার বললেন যে ফেসবুক ইউটিউব সহ আপনি মিলাইজে দিয়ে দেন, তো আমি ওভাবে দিয়েছি, তো উনি আবার আমাকে আজকে ওটা ব্যাক করেছেন, ব্যাক করে উনি যেরকম এই যে এই মেসেজটা উনি দিয়েছেন আর কি, আপনি একটু দেখেন যে মানে এত বেশি পরিশ্রম মানে অনেক অনেক করতে হয়েছে, আমি মানে মনে হয় $100 কাজ করে ফেলছি ওনার এরকম অবস্থায়, তারপরে উনি বলছেন যে এরকম ইউনিক 4টা ইউনিক 40টা ইয়া থেকে ডোমেইন থেকে ডু ফলো ডোমেইন থেকে, বলে যে ফেসবুক আর ইউটিউব তো হচ্ছে নো ফলো, ওখান থেকে আমার কোনো লাভ নাই আর লোকজন নিয়ে এসেও লাভ নাই, আমার দরকার ব্যাক লিংক, তুমি আমাকে ব্যাক লিংক এনে দাও। তাকে যে প্রাইস দিবেন সেই প্রাইজের মধ্যে আপনি যে ব্যাক লিংক চাচ্ছেন ওটা পসিবল না। হ্যাঁ ওই ব্যাক লিংক করতে উনি চাচ্ছেন ব্লগ সাইট থেকে ডু ফলো ব্লগ ডু ফলো লিংক চাচ্ছে, ভালো হাই অথরিটি শোনা যাচ্ছে না কথা, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপু আসেন, স্ক্রিন শেয়ার করেন। আমি এতক্ষণ আপনার কথা শুনতে পাইনি, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি জন্য বলেছিলেন যে এত কম রেটের কথা? এখন কথা হচ্ছে না, বলতেছিলাম এত কম রেটে উনি যে কাজ চাচ্ছেন সে কাজটা সম্ভব না,
হ্যাঁ, তাকে বলেন যে আমি আপনার জন্য যে কাজ করছি আপনার বাজেট অনুযায়ী কাজ করছি, ঠিক আছে? এখন আপনার এই আপনার বাজেট অনুযায়ী আমি সেই কাজটা করছি, আপনি যদি আমাকে আপনি যে কাজ চাচ্ছেন, হ্যাঁ, যে সাইট গুলোতে আপনি ব্যাকলিং নিতে চাচ্ছেন সেই ব্যাকলিং যদি যদি আপনি করাইতে বলেন তাহলে আমাকে বাজেট বাড়াই দিতে হবে বা নতুন করে অর্ডার করতে হবে। আপনার যে কাজ ছিল সেই কাজ অনুযায়ী আপনাকে ব্যাকলিং করে দিছি, লিঙ্ক বিল্ডিং করে দিছি, ওটা হচ্ছে আপনার বাজেট অনুসারে। আর আপনি যেটা চাচ্ছেন সেটা, এটা নিশ্চয়ই ইন্ডিয়ান বায়ার? হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান। এই তো পেইন, কেন যে আপু আপনার ইন্ডিয়ান বায়ার পাকিস্তানি বায়ারের কাজ নেন, তাও আবার পাঁচ? আমি বুঝতে পারিনি, এটা আমার প্রথম কাজ ছিল আর আমি তো নতুন, একেবারেই বুঝিনি। উনি আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছেন যে আপনি $5 কয়টা লিংক বিল্ডিং করে দিতে পারবেন, আমি বলেছি যে আমি 40টা পারবো, 30টা পারবো, তো উনি বললেন যে আমাকে 40টা করে দেন। ঠিক আছে, অর্ডার করার সময় উনি যে ওই ধরনের একেবারে পুরা ইয়াকে যে এগুলো দিয়ে অর্ডার করেছেন, আপনি একটু দেখেন কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, উনি যে ব্লক সাইট থেকে 40টা ব্লক সাইট থেকে উনি ব্লক সাইডে ওখানে, হ্যালো হ্যালো আবার গেছি, হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন আপু? এখন উনি যে এই বলেন যে এই 40 এই যে কাজ আপনি দিচ্ছেন সে কাজ $5 আপনি ভালো, তাকে বলেন আপনি ভালো করেই জানেন ব্যাকলিংটা কি, ব্যাকলিংটা কিভাবে করতে হয়, স্যার এটা $5 কাজ না, আমি যেটা $5 কাজ আপনাকে আমি অলরেডি করে দিছি, আর যে কাজ আপনি চাচ্ছেন সে কাজ করতে হলে আপনাকে নতুন ভাবে বড় ধরনের একটা অর্ডার করতে হবে, এইভাবে দেন, আপনি প্রয়োজনে কাজ ক্যান্সেল করবেন, তার কাজ এইভাবে করার দরকার নেই $5, আপনি $5 অনুযায়ী কাজ করছেন, এনাফ, ঠিক আছে? আর হচ্ছে প্রথম প্রথম কাজটা যদি ক্যান্সেল হয়ে যায় আমার সমস্যা হবে না? আমার প্রথম কাজ ক্যান্সেল হয়েছে, আমি কি লেবাননে যাচ্ছি না? ও আচ্ছা, তাহলে ওভাবেই বলে দেই না, অনেক স্টুডেন্ট আছে আমাদের, অনেক লেভেল 1 স্টুডেন্ট, লেভেল 2 স্টুডেন্ট আছে, প্রথম কাজ না, তাদের প্রথম 3-4টা কাজই ক্যান্সেল হইছে। আচ্ছা ভাই, তাহলে আমি ওটা কি কাস্টম ই করে দিব, অফার দিব, নাকি মেসেজ দিয়ে দিব এইভাবে যে এটা সম্ভব না? তাকে বলেন যে আপনি ডেলিভারি দিবেন, সে কি আবার ডেলিভারি দিবেন, আবার ডেলিভারি দিয়ে যখন ডেলিভারি দিবেন ঠিক আছে তখনই লিখবেন, দেখুন স্যার আপনি যে লিংক বিল্ডিং এর কথা বলেছেন সেই লিংক বিল্ডিংটা আমি করে দিয়েছি, কিন্তু আপনি যে এখন যে লিংক বিল্ডিং এর কথা বলতেছেন, যে ব্যাকলিং করতে চাচ্ছেন, সেটা $5 আপনার এই বাজেটের কাজ না, সেটা অনেক বিগ বাজেটের কাজ, সো এই বিগ বাজেটের যদি আপনি কাজ করাইতে চান আপনাকে আমাকে নতুন ভাবে হায়ার করতে হবে, বুঝছেন? এই বেয়াদবগুলোকে ওইভাবে কথা বলা উচিত, বুঝতে পারছেন আপনি? আমি আপনার যে বাজেট ছিল $5 সেই বাজেট অনুযায়ী আমি আপনাকে কাজ করে দিছি, বাট আপনি এখন যে বড় কাজ চাচ্ছেন সেই কাজের জন্য আমাকে নতুন ভাবে হায়ার করতে হবে। আচ্ছা ভাই, বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ, বলে দেন, সে কি বলে দেখেন, আবার ডেলিভারি দিয়ে বলে দেন, আর সে যদি বলে যে না ঠিক আছে আমার কাজ হয়নি, ঠিক আছে সমস্যা নাই, আমি আমার কাজ করে দিয়েছি, এটা ফ্রি তোমার জন্য, কাজ ক্যান্সেল করে দাও, কোনো প্রবলেম নাই। ঠিক আছে হ্যাঁ, থ্যাংক ইউ। এখান থেকে দিবেন, আমি ওকে যে কাজটা জমা দিয়েছি সেটা অলরেডি বাজেটেরও বেশি ছিল, হ্যাঁ, তারপরে আপনি যে কাজ চাচ্ছেন এটা অনেক বিগ বাজেটের কাজ, অনেক বড় কাজ, সেটার জন্য আপনাকে আমাকে নতুন ভাবে হায়ার করতে হবে, আপনার যে বাজেট ছিল সেই বাজেট কাজ আমি করে দিছি, সেটা কাজের ডেলিভারি আপনি অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে? যদি সে যদি এগ্রি না হয় আপনি ক্যান্সেল করে দেন, কোনো সমস্যা নেই। ইন্ডিয়ান আপুরা সবাই যারা নতুন আছেন, ধন্যবাদ আপু, যারা আছেন সবাইকে বলতেছি ইন্ডিয়ান বায়ার পাকিস্তানি বায়ার আর যে ফাজিল বায়ার গুলো আছে ওগুলো থেকে একটু দূরে থাকবেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আরেকটা কথা বলি, ওই যে ইন্ডিয়ান বায়ারদেরকে চিনব কি করে, এগুলো তো বুঝতেও পারি না, ওখানে নাম দেখেও তো বোঝা যায় না, কারো কারো ছবিও থাকে না। আপনার যখন পার্সোনালি নক করবে তখন তো বোঝা যাবে, যখন আপনাকে মেসেজ সরাসরি তো হায়ার করবে না আপনাকে,
কেউ তো আপনাকে হায়ার করার আগে মেসেজ করে হায়ার করবে, তাই না? কারণ আপনাকে সরাসরি হায়ার করতে পারবে না। আপনার মিনিমাম ইয়া রেট কত গিগের? $10 তার সব জীবন বৃত্তান্ত চলে আসবে, সে কি ইন্ডিয়ান, সে কটা কাজ করেছে, সে কি টপ বায়ার, সে কাজ করেছে কিংবা নিউ বায়ার, সব ওখানে লেখা চলে আসবে। আচ্ছা, এখন সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে যদি আমি তখন দেখছি যে ইন্ডিয়ান বায়ার, তখন কিভাবে আমি আবার ব্যাক করব? আপনি এখন থেকে সতর্ক হয়ে যান, এখন থেকে সতর্ক হয়ে যান যে এখন থেকে যে বায়ারের সাথে কথা বলেন, বায়ারের কথা বলার আগে হাই দিয়ে শুধু ফেলে রাখবেন। হ্যাঁ, বায়ার আপনাকে মেসেজ করলো, মেসেজ করে হাই লিখবেন, হাই লেখার পর তার জীবন বৃত্তান্ত দেখবেন প্রত্যেকটা বায়ারের, তারপর তার সাথে বায়ারের সাথে কথা বলবেন। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। রাকিব হোসেন ভাই আসেন, রাকিব হোসেন ভাই। হ্যাঁ রাকিব ভাই বলেন ভাই। আমি ওই যে চ্যাটবটে গিগটা চেক করা। হ্যাঁ জান, আই উইল ক্রিয়েট এফেক্টিভ ফেসবুক এন্ড ওয়েবসাইট চ্যাটবট। সুন্দর চ্যাটবট ক্রিয়েট, ওয়ার্ডপ্রেস চ্যাটবট, ফ্রি কনসাল কনসুলেশনস, ওয়েব ইন্টিগ্রেশনস, মেনি চ্যাট, ডায়ালগ ফ্লো। ঠিক আছে চলো দেখবেন ভাই, আরেকটা আছে ওটা দেখবেন, দেখি ওটা দেখান, এটা দেন, এটা দেন, এটা সুন্দর হইছে, এটা এটা দেব না, এটা 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 দেন, এটা সুন্দর হইছে। আচ্ছা, ওয়েলকাম টু মাই, ওয়েলকাম টু চ্যাটবট ক্রিয়েট গিগ। ওকে, আই উইল ক্রিয়েট এ ওয়েবসাইট এন্ড ফেসবুক চ্যাটবট ফর এনি এনি মিনি বাই মেনি চ্যাট অর ডায়ালগ ফ্লো। আই এম ভেরি এক্সপার্ট ইন ক্রিয়েটিং চ্যাটবট ফর এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। I am professional skill in chatbot create. I am creating chatbot for different project. I can fix any issue for all social media platform. ঠিক আছে, ManyChat, Dialogflow, WordPress, Chatbot, Manager, Telegram, Twitter, okay, WhatsApp, e-commerce, free guideline, custom service. ঠিক আছে চলবে, এগুলো বোর করে দেন নিচের স্পেশালিটি গুলো, ম্যানুয়াল ওয়ার্ক, 100% delivery on time, সেলফ মোটিভেশনস, আফটার সার্ভিস। আফটার সার্ভিস কি? যখন তখন যে না, আফটার সার্ভিস তো পরে, সার্ভিসের পরে, সার্ভিসের পরে বুঝাই, এফেক্টিভ সার্ভিস। ঠিক আছে নিচে আসুন, এটা আফটার সার্ভিসটা কি কাটে দেব না রাখবো? তাহলে কাটে দিন, দরকার নেই, এটা উপরে 1-2-3 যে সেটে রাখবো, কাটাই এনাফ, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, prepared to bring your activity and complete inside your deadline. Okay, I'm waiting for your message. ঠিক আছে সুন্দর, $20 দিবেন? হ্যাঁ, $20 দিয়ে কি করবেন? Welcome to message, welcome message, 10 plus free 3 days support. Okay, everything from basic packages, okay, advertising, এটা কি লিখছেন? Advanced settings, 6-day free support. Okay, everything from standard package plus web integration free support, 10 days. ঠিক আছে চলবে, চলবে, চ্যাটবট, মিনি চ্যাট, ফেসবুক চ্যাটবট, ডায়ালগ ফ্লো, ওয়েবসাইট চ্যাটবট। হ্যাঁ ভাই, আপনি পাবলিশ করে দেন, যেগুলো কারেকশন করতে বলছি যেগুলো কারেকশন করে পাবলিশ, কারেকশন করতে বলছি মনে হয় না তো, ওই যে আফটার সার্ভিস শুধু রেট করতে বললেন, আপনি দিয়ে দেন, পাবলিশ করে দেন, আর কিছু করতে হবে না। আর কিছু বলছি, আর কিছু বলতে যে ওই এটা বোল্ড করতে বলছেন, এটা বোল্ড করব? আচ্ছা লাগবে না, পাবলিশ করে দেন, এডিট করার দরকার নেই। আর জামির ভাই আসেন, জামির ভাই, জামির ভাই স্ক্রিন শেয়ার করেন। আমার একটা বায়ার রিকোয়েস্ট আমার পাঠানো হচ্ছে কিনা একটু দেখে দেন।
পাঠাই দিছি যে মোটামুটি 174 টা পাঠাইছি কিন্তু রেসপন্স খুব একটা পাচ্ছি না লুকিং এআই এক্সপার্ট এআই এক্সপার্ট কি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল চ্যাটবট এক্সপার্ট চ্যাটবট মানে চ্যাটবট টু ক্রিয়েট বায়ারও এখানে এআই এক্সপার্টই চাচ্ছে এআই ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি জানেন কিনা জি জানি রান চ্যাটবট সার্ভিস অন আওয়ার ওয়েবসাইট অ্যাজ ওয়েল অন সোশ্যাল মিডিয়া চ্যাটবট স্মল shall be capable of executing entire life cycle of single cells and integrating visitors okay to showing required products from our web store provide rich response for close the sales okay take payment okay generate emails okay provide কতগুলা সব এগুলা কি আপনি সব করবেন বলছেন হাই আই এম পারফেক্ট পারসন ফর ইওর প্রজেক্ট আই এম এক্সপার্ট ইন ডেভেলপিং এআই চ্যাটবট ফর ইওর ফেসবুক ওয়েবসাইট আই হ্যাভ প্র্যাকটিক্যালি ওয়ার্ক লং ক্রিয়েটিং চ্যাটবট সো okay trust me I must provide you service perfectly I can help you please response আপনার কিছু জিনিসগুলো আপনাকে বলা উচিত ছিল আপনি বলছেন ঠিক আছে টপিকসগুলো রাইট আপনি কি জানেন কিনা সেই জিনিসগুলো আপনাকে বলা উচিত ছিল আপনি প্রথমে একটু ভুল করছেন প্রথমেই তাকে হাই লিখছেন হাই লিখে হাই স্যার একটু সম্বোধন করবেন ভাই সবাই তেল মারা পছন্দ করে ওয়ার্ল্ডে যে কোনো বাংলাদেশ ওয়ার্ল্ড শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডেই হাই স্যার হাউ আর ইউ একটু রিগার্ড একটু সম্মান হ্যাঁ হাই হ্যালো স্যার এগুলো বললে একটু তারা সম্মানিত বোধ করে পছন্দও করে হাউ আর ইউ বলবেন তারপর থেকে শুরু করেন তারপর আপনি ওনার কিছু কথা উনি কাজের কথাগুলো বলবেন বুঝছেন এই সব কিছু আপনাকে এটার মধ্যে আনতে হবে আর এই বায়ার রিকোয়েস্ট গুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন আপনি আর একটু বায়ার রিকোয়েস্ট গুলো নিয়ে একটু সচেতন হবেন যেভাবে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আর একটু আপনি অনেক আগে থেকে অনেক চলে আসছেন তো একটু তাড়াতাড়ি দেওয়ার নিচেটা একটু শর্টকাট করে লিখছি এটাও একটু দেখলেন তো আর আমি শর্টকাট করে লিখছি শর্টকাট করে লিখবেন না আপনিও শর্টকাট করে লিখবেন না সে শর্টকাট করে লিখছে আপনাকে শর্টকাট করে লিখতে হবে না আপনাকে বাড়া লিখতে হবে আপনি জানেন একটু বাড়া দিয়েছি আপনার এই লাইনের মধ্যে বুঝছেন আপনাকে আপনার তিন চার পাঁচ লাইনের মধ্যে আপনার এক্সপার্ট লেভেল দেখাই দিতে হবে এক্সপার্ট লেভেলটা কিভাবে দেখাবেন আমি পারি আমি পারি আমি পারি বললে হবে না আমার এক্সপার্ট লেভেল দেখাইতে হবে আমার কাজের কথা বলে মনে করেন আমাকে বললো যে আমার এই একজন বায়ার যে বললো যে আমার ওয়েবসাইট রে র্যাঙ্ক ফেসবুকে আমার প্রোডাক্টগুলো পোস্ট করতে চাই প্রচার করতে চাই তা আমি যদি সবসময় বলতে থাকি হ্যাঁ আমি আপনি 100% শিওর আমি আপনার এটা পোস্ট করব আমার এটা আমি আপনার এটা প্রমোট করব 100% গ্যারান্টি সার্ভিস কোনো লাভ হবে না এটার পাশাপাশি হ্যাঁ ওগুলোও বলবো বাট এটার পাশাপাশি আমাকে বলতে হবে হ্যাঁ আপনার এই পোস্টটা আমি অর্গ্যানিকভাবে সুন্দরভাবে আগে প্রথমত রেডি করব এবং ওই ওই জায়গায় যে যে জায়গায় আপনার এই প্রোডাক্টটা প্রচার পেলে ভালো হবে এবং সেই সেই জায়গায় আমি প্রচার করব এবং আমার কাছে অনেক ধরনের ট্রিক্স এবং এগুলো একটু বিস্তারিত বলতে হয় হ্যাঁ তাহলে সে বুঝবে একটু পরে বলবে যে আপনি কিছুটা জানেন কাজটা আপনি জানেন সে আপনার প্রতি কনফিডেন্ট হবে আশা করি বুঝতে পারছেন জি আপনি যতগুলো দিচ্ছেন ঠিক আছে কিন্তু একটু ডিটেলে যাবেন আর একটু ডিটেলে যাবেন হ্যাঁ ডিটেল তার প্রোডাক্টটা তার কথা মনে করে যে আপনি এটা কপি পেস্ট করে দিচ্ছেন না সে যে মনে করতে পারে যে আপনি জিনিসটা তার জিনিসটা বুঝতে পারছেন তে সেই বুঝার পরিপ্রেক্ষিতে আপনি এটা কষ্ট করে লিখছেন তার জন্য পাঠাইছেন ঠিক আছে জমির ভাই আপনি দিতে থাকেন ইনশাআল্লাহ শীঘ্রই এবং ওই সময়টুকুর মধ্যে আপনাকে আবার তাড়াতাড়ি দিতে হবে অনেকজন আবার তাড়াতাড়ি দিয়ে দেয় একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন একটু ভালোভাবে গুছিয়ে দিলে ইনশাআল্লাহ কাজ পাবেন আচ্ছা
থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যাঁ আপু আসেন। I'll do B2B lead generation and find targeted email contact list. Okay. B2B lead generation, web research, prospect email list. Okay. Verified list, targeted list, LinkedIn leads. ঠিক আছে, বুঝতে পারছি। নিচে আসেন, ঠিক আছে, আপনার চলবে। হ্যাঁ হ্যাঁ, ব্যানার ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু একটা প্রবলেম, ওই যে মানুষটার লোগো দিচ্ছেন না, ওটা তুলে দিন, মানুষটার লোগো দিন। আর এই যে লিঙ্কডইন লোগো দিতে পারেন, বাকি লোগোগুলো ঠিক আছে, যে মানুষটার লোগো দিন না, মানুষটার লোগো গুলোর জন্য ঝামেলা হতে পারে। প্রয়োজন আপনার ছবি দিতে ইচ্ছা হয়, আপনার ছবি দিয়েন। নিচে আসেন। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, ডু ইউ হ্যাভ এ বিজনেস need a virtual assistant to generate a valid contact list related to your business? Fine, sundor ekta copy election copy korchen naki kothao theke naki nije election? ha bhaiya, onek onek gig dekhchi to, ekta site e seta tarpor nije banaisi. dak bhalo hoyeche, sundor ekta election dekhen. do you have a business? apnar jodi business thake, need a virtual assistant to generate a valid contact list related to your business, then you are in a perfect place. I will provide you high quality targeted leads as per your requirement. It will help you to reach your business goals. Sundar. Web research, data entry, data research, ore Allah. Egula ekhane keno apu? Web research, data entry, B2B lead generation, email hunting from website, email marketing list, contact research, social media research, data capturing, web from website. Thik ache, niche ashen. যে দেখি, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নেম, ইমেল ভ্যালিড লেখেন, ভ্যালিড, হ্যাঁ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড লিখলে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ফোন নং, লিডিং ইউআরএল, ফাইন, ফেসবুক ইউআরএল দিয়ে দেন। Why you choose me? I will do research to collect data from almost any industry and location. আচ্ছা, যে কোনো এক জায়গায় থেকে আপনি ওই যে একটু টাইটেল ডেসক্রিপশন একটা জিনিস অ্যাড করে দিন, আমি এই লিডস কালেক্ট করার জন্য যত ধরনের ভালো টুলস আমি ইউজ করে লিডস গুলো কালেক্ট করি। একটা জায়গায় ওয়াই হোয়াট আই ইউজ টু টুলস, আপনি যে টুলস গুলো ইউজ করেন সেই টুলস গুলো হয়তো আপনি দিতে পারেন। 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, কমিটেড to giving the best output, fast delivery, valid business mail list, quality assured. ঠিক আছে, চলবে আপু, সুন্দর আছে। সার্চ ট্যাগ গুলো, হ্যাঁ প্রাইসিং ঠিক আছে তো। আই উইল কালেক্ট 100 লিডস, ওকে 200 30 300 20 30 40 20 40 60, ঠিক আছে। ট্যাগ গুলো হয়ে গেছে, লিডস না ট্যাগ হয়নি আপু, একটা জায়গায় আপনি গন্ডগোল করছেন। বিটিবি লিড জেনারেশন একবার দিবেন প্রথমে আপনি। এই যে বিটিবি লিড জেনারেশন হচ্ছে আপনার টাইটেলে আছে, হ্যাঁ বিটিবি লিড জেনারেশন, ইমেল অ্যাড্রেস দিছেন ঠিক আছে, লিংকডইন দিছেন, বিটিবি লিড জেনারেশন একটা দিবেন, আপনি লিড জেনারেশন দিবেন, তারপর বিটিবি দিবেন আপনি এখান থেকে, হ্যাঁ শুধু বিটিবি, তারপরে আপনি এখানে অ্যাড করেন বিটিবি লিড জেনারেশন, সেলস লিডস এর জায়গায়। আচ্ছা সেলস লিডস থাক, বিজনেস ইমেলটা তুলে দিবেন না, বিজনেস ইমেলটা থাক, ইমেল অ্যাড্রেসটা তুলে দেন, ঠিক আছে। আচ্ছা এখানে কি বিটিবি লিড জেনারেশন দিব? হ্যাঁ বিটিবি লিড জেনারেশন দিব। লিংকডইনটা তুলে দিতে পারেন, লিংকডইনে আপনি এটা টাইটেলে নাই, এটা অ্যানসেসরি লিখে আপনি এখান থেকে শুধু বিটিবি। লিংকডইন তুলে কিভাবে বিটিবি দেব? বিটিবি দেব শুধু
হ্যাঁ লিংকডইন তুলে বিটিভি দেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি এটা পাবলিশ করেন কারেকশন করে। ওকে ফয়সাল আহমেদ ভাই আসেন, ফয়সাল আহমেদ। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, 6টার পর আমি চলে যাব, 6টা 10-20 মিনিট পর্যন্ত থাকবো, যারা আসেন একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ মাইকটা আনমিউট করেন ফাহাদ ভাই। জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। এই যে কালকে দেখছিলেন এটা ভাই গিগটা, আজকে বলছিলেন দেখবেন কারেকশন করছি। হ্যাঁ ওপেন করেন। হ্যাঁ ভাই করছি, আস্তে আসুন। হ্যাঁ I will create the most talented AI chatbot for Facebook website. ঠিক আছে নিচে আসেন। চ্যাটবোট ক্রিয়েট ফ্রি কনসালটেন্ট মেনি চ্যাট, এটি কি লিখছেন? এটা মেনি চ্যাটবোট, এই যে ফ্রি ফ্রি কনসালটেশন নিচে কমিউনিকেট, কে দিয়ে সফটওয়্যার নামটা, সফটওয়্যার নাম সারে জায়গা সফটওয়্যার কথা বলছিল রিল্যাক্স বলছিল আর কি স্যার, ওটা কে দিয়ে হয়? হ্যাঁ হ্যাঁ কে দিয়ে, সি দিলে তো ভাই কমিউনিকেট যোগাযোগ হয়ে যায়। আমি তো বলতেছি সেটা Facebook page, WordPress website, okay, integrate to web chat file, okay, ঠিক আছে নিচে আসেন। ব্যানারটা কি ঠিক আছে? চলবে ব্যানার চলবে, সমস্যা নেই, ঠিক আছে। একই তো দুটোটা, তাহলে একটা রাখো না, কোনটা রাখবো, এটা না এটা, দুটোই তো আমার একই লাগতেছে, তাহলে একটা কেটে ফেলবো না, যে কোনো একটা। হ্যাঁ ভাইয়া ওয়েলকাম টু মাই চ্যাট বোর্ড ক্রিয়েট গিক। ওকে দ্য চ্যাট বোর্ড ইজ ভেরি এসেনশিয়াল ফর এনি ফেসবুক এন্ড ওয়েবসাইট বিজনেস। Facebook and website business can be done very easily with the chatbot. Customer can that easily communicate through the chatbot. Okay. As a result, the trader can easily improve his business. ঠিক আছে নিচে চল, নিচে যান, সমস্যা নেই, বুঝতে পারছি। Dialog flow, mini chat, integration with Facebook Messenger, Slack, okay, integrate with the WhatsApp. ই-কমার্স, অটো রিপ্লে সেটআপ, ভাইবার এন্ড স্কাইপ, ট্রান্সপোর্ট এন্ড মেনি মোর। ওকে ভেরি ইন্টেলিজেন্ট, হ্যাঁ ট্রু সার্ভিস, মেনু সার্ভিস, সেভ টাইম এন্ড মেনি ওয়েলকাম মেসেজ। ঠিক আছে চলবে। প্রাইসিং 20-50-100, ঠিক আছে নিচে আসেন, ভাঙিয়েন না ভাই। ওয়েবসাইট চ্যাটবোর্ড মেসেজ, এগুলো আপনার যে চ্যাটবোর্ডের কিছু গিগ দেখেন, হ্যাঁ ওখান থেকে একটু দিয়ে নেন, ওগুলো আমার আইডি ওখান থেকে ইয়া দেখে, যাদের ইম্পর্টেন্ট বেশি বড় বড় কাজ পাইছে, হ্যাঁ তারা কি কিওয়ার্ডগুলো ইউজ বাবুল মিয়া ভাই আসেন, বাবলু মিয়া, সরি বাবলু মিয়া, বাবলু মিয়া বাবলুমি আছেন, বাবলু ভাই, বাবলু ভাই তো নাই,
সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করেন, মাইক আনমিউট করেন, আগে ক্যামেরা অন করতে হবে না, আপনি মাইক আনমিউট করে স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন, হ্যাঁ এটা স্ক্রিন বড় করেন, স্ক্রিন বড় করেন, প্রথমত স্ক্রিন বড় করেন, হ্যাঁ সেকেন্ড কথা হচ্ছে যেটা জুম আউট করেন, কন্ট্রোল মাইনাস দেন, বাইরে রিকোয়েস্ট টিকোয়েস্ট কিছু আসলে কিছু তো দেখবেনও না, কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাইনাস দেন, প্লাস না কন্ট্রোল মাইনাস হচ্ছে না, হ্যালো হ্যাঁ কন্ট্রোল মাইনাস দেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। হ্যাঁ কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপেন, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ শুনছি, হচ্ছে না। আচ্ছা আমাকে মাউস অ্যাপ্রুভ করে, এত বড় করে রাখছেন কেন? ঠিক আছে, এবার বাইরের কোষ গুলো দেখতে পারবেন, এখানে উপরে বাইরের কোষ আসলে বাইরের কোষ গুলো এখান থেকে চেক করবেন, এই যে বাইরের কোষ। ঠিক আছে, আপনি এখন কি চেক করাতে চাচ্ছেন বলেন, প্রবলেম বলেন। প্রোফাইলটা আমি একদম নতুন, আমার সর্বপ্রথম প্রোফাইলটা চেক করাবো। আচ্ছা ছবিটা হয়নি, হ্যাঁ ছবিটা যে এই যে আলোর দিকে মুখ করে ছবিটা তুলবেন, যেমন আলো পড়ছে এই সাইডে, এই সাইডে কিন্তু আলো নাই। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করছেন আপনি? আপনার প্রচুর আলো, আলো কিন্তু এই সাইডে কোনো আলো নেই, আপনি ফেসটা বরাবর আলোর দিকে মুখ করবেন, আলোর দিকে যাতে পুরোপুরি ফেসের মধ্যে আলো থাকে এরকম একটা ছবি দিবেন, আর যাতে ছবিটা ফেটে না যায়, এটা ছবিটা ফেটে গেছে, ঠিক আছে যাতে ছবিটা ফেটে না যায় একদম ক্লিয়ার একটা ছবি আসে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটিং, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে চলবে। আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, এখানে ফুল স্টপ পর একটা স্পেস দিতে হয়, হ্যাঁ ফুল স্টপের পর একটা স্পেস দিতে হয়, স্পেস দেননি, অলসো এক্সপার্ট দিবেন, এখান থেকে আবার আই এম দেওয়ার দরকার নেই, আই এম একবার দিছেন, আবার আই এম দরকার নাই, অলসো এক্সপার্ট অন হবে, ইন দিয়েন না, অন ইনটা হয় না, অলসো এক্সপার্ট অন ফেসবুক, ইউটিউব মার্কেটিং, আই ক্যান ডু লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল রাইটিং, গুগল টপ র্যাঙ্কিং, লিড জেনারেশন, এই দাড়ি কমা একটু ঠিক করে দিবেন, এই যে এখানে গুগল টপ র্যাঙ্কিং পর কমা দিচ্ছেন স্পেস দেননি, এগুলো একটু দেখে দিবেন, হ্যাঁ এই যে এখানে আবার লিড জেনারেশনের পর স্পেস দেননি, এগুলো একটু দেখবেন, এখানেও স্পেস দেননি, ক্লাসিফাইড পোস্টিং এর পরে, গ্রাফিক্স ডিজাইন ওকে ফুল স্টপ এন্ড দিবেন, এন্ড ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এন্ড গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনিং না, এন্ড গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স এর সি এর পর একটা এস হবে, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন, আই গ্রাফিক্স, গ্রাফিক্স এস হবে, গ্রাফিক্স সি এর পরে এস হবে, গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন এন্ড গ্রাফিক্স ডিজাইন, আই অ্যাকমপ্লিশ ইট এ লং ট্রেনিং অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট মানে লং ট্রেনিং গুলোর উপর দরকার নাই, লং ট্রেনিং অন ডিজিটাল মার্কেটিং এগুলোর উপর বলার দরকার নেই, এবার বোঝা যাচ্ছে না, লং ট্রেনিং অন ডিজিটাল মার্কেটিং দিলে এই সবগুলো একসাথে চলে আসবে, বুঝছেন আমাদের এই সব কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ, আপনি এখান থেকে যা শুরু করছেন সবগুলো কাজ কিসের কাজ, সবগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজ, তো আপনি দিবেন, আপনি লং টাইমের একটা কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে কোথা থেকে, আর্টসোর্সিং ইনস্টিটিউট থেকে, ঠিক আছে এবং তাদের সাথে প্র্যাকটিক্যাল কাজ করছেন, আপনি দিলেও পারেন না দিলেও পারেন কোনো সমস্যা নেই, তারপর আপনার কাজ দিয়ে বাইরকে কিভাবে প্রোভাইড করবেন, কি কি কাজ বাইরকে প্রোভাইড করবেন এবং কি কি উপকার করতে পারবেন, তার লাভ করতে পারবেন সেটা একটু বলবেন, I can elevate any service to millions of people worldwide, এই যে আবার ফুল স্টপ করব, স্পেস দেন নি, এসএসগুলো দেই নি সবগুলো ঠিক করব ভাই, এটা হয় নাই, কোনোটাই হয় নাই, আই আন্ডারস্ট্যান্ড কাস্টমার, আই আন্ডারস্ট্যান্ড
I can understand the customer mind mentality. দরকার নেই আপনার কাস্টমার মেন্টালিটি এখানের মধ্যে কাস্টমার মেন্টালিটি বুঝিয়ে লাভটা কি হবে বলেন তো? কোনো কাজ আসবে না। এখান থেকে পুরোপুরি আপনি লিখবেন আমি আমার কাজের প্রতি অনেক সৎ দক্ষ এবং সুস্থ সরি সুস্থ বলছি হার্ড ওয়ার্কিংলি এবং ফুল কনফিডেন্টলি আপনার বাইরের রিকোয়েস্ট যে করে থাকবো ঠিক আছে করে থাকি এরকম একটা আপনার সুন্দরভাবে একটা লিখবেন আমি হয়তো সুন্দরভাবে গুছাই বলতে পারতেছি না আপনি একটু সুন্দরভাবে গুছাবেন সোজা কথা হচ্ছে যে আমার কাজের প্রতি অনেক দক্ষতার সাথে অনেক কনফিডেন্টলি অনেক হার্ড ওয়ার্কিংলি হ্যাঁ এইভাবে বলে বাইরের পুরোপুরি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করে থাকি ঠিক আছে বাকিগুলো আপনি টেক ঠিক করে নিয়েন আপনি পুরো এটা কমপ্লিটলি একটু নিয়ে একটু ওই সময় দিবেন এই ডেসক্রিপশন নিয়ে আপনি পুরা প্রোফাইল তৈরি করতে যতক্ষণ না সময় দিচ্ছেন এই ডেসক্রিপশন নিয়ে আপনি এক থেকে দুই ঘন্টা সময় দিবেন দেখবেন যে এটা রেডি করবেন এটা রেডি না করা পর্যন্ত আপনি অন্য কোনো গিগ টিক করিয়েন না আবার মেইন জিনিস হচ্ছে এটা বাইরে এসে প্রথমে দেখবে আপনার ছবি তারপর কিছু দেখবে না আপনার ডেসক্রিপশন দেখবে এসে দেখছেন আপনি কি কি লিখছেন তারপর আপনার এসে এসে দেখবে আপনার স্কিল কি কি আছে ঠিক আছে এই স্কিলের মধ্যে এগুলো আলাদা করবেন এগুলো আলাদা হয়নি ফেসবুক মার্কেটিং আলাদা হবে ডিজিটাল মার্কেটিং আলাদা হবে ডিজিটাল আলাদা ফেসবুক মার্কেটিং আলাদা হ্যাঁ ফেসবুক আলাদা মার্কেটিং আলাদা ইউটিউব ঠিক আছে গ্রাফিক্স ইউটিউব কি ইউটিউব মার্কেটিং আসবে তো গ্রাফিক্সে সি হবে এগুলো একটাও ঠিক হয়নি এগুলো সবগুলো ঠিক করে দেন হ্যাঁ আর্টিকেল রাইটিং এগুলো ঠিক হয়নি প্রোডাক্ট লিস্টিং এটা সব আলাদা আলাদা আসবে ফটোশপ এডিটিং ঠিক আছে লিঙ্ক লিঙ্ক আলাদা বিল্ডিং আলাদা লিড জেনারেশন লিড আলাদা জেনারেশন আলাদা এগুলো একটু ঠিক করে দিন ভাই হ্যালো ফেসবুক মার্কেটিং আর ফেসবুক আর মার্কেটিং আলাদা আলাদা হবে সবগুলাই সবগুলাই যেভাবে আমরা লিখি আর কি আমরা তো একসাথে লিখি না একসাথে লিখি না না আলাদা লিখি এখানে হয়ে গেছে মানে আলাদা আলাদা দেখবেন আলাদা লিখবেন দেখবেন যে নিচে আপনাকে সাজেস্ট করবে আলাদাটা চুজ করে নেবেন ঠিক আছে তাহলে আপনি এটা একটু রেডি করে ফেলুন রেডি করে কালকে আমাকে একটু দেখাই নাবার আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে ভাই আসসালামু আলাইকুম মৃদুল রয় আচ্ছা মৃদুল রয় থেকে দিছি সাদাত শিপু শিপার সাদাত ভাই আছেন সাদাত শিপার হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন ভাইয়া আত্তরি আবার করেন হ্যাঁ জি বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই বলেন সেখানে হয়নি মানে ভালোভাবে শেখায়নি পরে এখানে ভর্তি হয়ে পরে নতুন করে সবগুলো করছি না আপনার বাইরে গেস্ট তো আসবে না আপনি তো এটা আপনাকে একটা রিভিউ নিতে হবে কারো কাছ থেকে বুঝছেন কারো কাছ থেকে একটা রিভিউ নেন রিভিউ নিয়ে $5 রিভিউ নিয়ে এই এই র‍্যাঙ্কটা তুলতে হবে 4.4 যেটা এটা যদি পড়ে থাকে আর আপনার কোনো কাজ হবে না আপনি সমস্ত গিগ করে রাখছেন না এগুলো কোনো কাজ আসবে না আপনাকে এগুলো কারণ বাইরে রিকোয়েস্ট আসবে না আপনি বাইরে রিকোয়েস্ট দেখেন আমাকে একটু মাস অ্যাপ্রুভ করেন বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন না না দিতে পারতেছি না আমি হচ্ছে না আমি জানি তো বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন না তো আপনি গিগ এটা দেখা লাভটা কি এটা 4.4 হইতে হবে এই যে ইউ মাস্ট বি হামলে হচ্ছে না 4.4 হইতে হবে আপনি এই আপনি বিবাহিত আপনি এই আপনি একটা এই আপনার এই ভাবির নামে বা বা ফ্যামিলির কারো নামে একটা আইডি বানান বানিয়ে ওটা দিয়ে কাজ করেন সফলতা পাবেন যদি আমি এজ এ পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করি কারণ এটাতে একটু ঝামেলা হবে আপনার এটা গড়ে তুলতে আপনার সময় লাগবে বেশি প্রথমত আপনি কাকে দিয়ে একটা রিভিউ নিতে হবে বা একটা দিয়ে রিভিউ নিয়ে আমার মনে হয় না হবে দুইটা রিভিউ নিতে হবে দুটা রিভিউ নিলে 4.5 এর উপরে যাবে 4.5 এর উপরে গেলেই তো আপনি বাইরে রিকোয়েস্ট গুলো পাবেন তো বাইরে রিকোয়েস্ট দিয়ে দিয়ে আপনি যতক্ষণ বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন না আপনি কাজ করবেন কিভাবে কাজ করতে পারবেন হ্যাঁ না আমি বাইরে রিকোয়েস্ট দিতে পারতেছি না
এখন এটা একটা কারো হেল্প নেন আগে আপাতত কারো হেল্প নেন হেল্প নিয়ে আপনি বাইরে গুলো এটা র্যাঙ্কটা তোলার চেষ্টা করেন আপনাকে সাজেস্ট করতেছি প্রবলেম না হলে আমি আপনাকে সাজেস্ট করতাম না আমার কথা বুঝতে পারছেন এটা আপনার প্রবলেম বলে আমি আপনাকে সাজেস্ট করতেছি কারণ এটাকে এটাকে মানুষ করে তুলতে আপনার অনেক পরিশ্রম হবে অনেক সময় লাগবে বাট আপনি একটা নতুন করে যদি গিগ আইডি তৈরি করেন ওটা দিয়ে আপনি গিগ পাবলিশ করেন ওটা আপনার সর্বোচ্চ 20-30 দিন ওটা কাজ পাবেন এবং ওই 20-30 দিন অনেক জন লাক ভালো থাকে আপনার লেভেল 1 চলে যেতে পারেন আমার অনেক জন 20-30 জন লেভেল 1 চলে গেছে আচ্ছা ভাই একটা কথা বলি মানে আমি যে ইমেলটাতে খুলছি মানে ফাইবার অ্যাকাউন্ট আমি আমারই যদি অন্য নাম্বার দিয়ে খুলি এটা কি হবে না অন্য পাসওয়ার্ড নিলাম আপনি সম্পূর্ণ যার নামে একটা আইডি করবেন সম্পূর্ণ তার সবকিছু ইনফরমেশন দিবেন আমার তা আমি করতে পারবো না এটা কার এটাই তো আমার আর কি এটা তো থাকবে তো আমি এটা থাকবে এটার পাশাপাশি আপনি নতুন একটা ব্রাউজার করবেন আমি আপনাকে দেখাই দিই এটা গুগল ক্রোম না জি এখানে একটা এখান থেকে ব্রাউজার ওপেন করবেন এটাতে না এরকম করে হাজারটা ব্রাউজার আপনি এখানে করতে পারবেন আপনি যে কোনো একটা নাম দেন একটা জিমেইল সেট করে রাখবেন যে জিমেইলটা দিয়ে নতুন আইডি বানাবেন সবকিছু নতুন করবেন সবকিছু নতুন করে আপনি এটাতে সেট করে রাখবেন ঠিক আছে এটা যদি আমি করি মানে আমার আমার আমি আর করতে পারবো না সেটা বল আপনার আর করা যাবে না আপনার এটা ভেরিফিকেশন হয়ে গেছে আপনার ডলার হয়ে গেছে আপনার কাজ হয়ে গেছে আপনারা করতে পারবেন অন্য কোনো পাসওয়ার্ড লাগবে মানে আমি বাদ এক্স্যাক্টলি এই হ্যাঁ অন্য পার্সন লাগবে কারণ আপনার এটা একটা আইডি হয়ে গেছে তো আপনার এটা ভেরিফিকেশন হয়ে গেছে বুঝছেন যার কারণে আপনার প্রবলেমে পড়তে পারেন কারণ রিস্ক হয়ে যাবে আপনার তখন দেখা যাবে যে এটাও যাবে ওটাও যাবে বুঝতে পারছেন হ্যালো 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 শিপার ভাই আছেন হ্যালো কোথায় চলে গেছেন আচ্ছা শিখা ভাই আপনি নতুন করে আইডি করে আপনি আমাকে দেখেন ফয়সাল কত নম্বর ফয়সাল ফয়সাল হোসেন ফয়সাল হোসেন ভাই আসেন ফয়সাল হোসেন ফয়সাল হোসেন ফয়সাল হোসেন নাই মোহাম্মদ ওয়ালিউল্লাহ মিঠু মোহাম্মদ ওয়ালিউল্লাহ মিঠু নাই জসিম ভাই আসেন জসিম ভাই আরিফ খান ভাই আসেন আরিফ খান আরিফ খান আরিফ ভাই আসেন
আরিফ ভাইও নাই আছেন কে নাইমউদ্দিন নাইমউদ্দিন ভাই হ্যালো ওয়ালাইকুম সালাম আসেন আপনি শেষ পর্যন্ত আপনারে পাইছেন আসি ভালো ভাইয়া আমি হচ্ছে ভাইয়া নতুন স্টুডেন্ট আমি আমার ভাইবার অ্যাকাউন্টের প্রোফাইলটা দেখতে হবে আর একটা গিগ দেখতে চাচ্ছি প্রোফাইল ঠিক থাকলে গিগ দেখে দেব কোনো প্রবলেম নাই হ্যাঁ প্রোফাইলটা 100% থাকতে হবে ছবিটা ঠিক আছিল হ্যাঁ কিন্তু মাথাটা একটু মনে হালকা কাটা করছে একটু ক্রপ জুমার করবেন জুমার করে তারপর যাতে একটু সাপ পেছনের দিকে নিয়ে যাবেন ছবিটা এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আর ফেসবুক মার্কেটার একই জিনিস তো দুইটা একসাথে দুইটাই কাজ একই ফেসবুক কি জিনিস ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ইনস্টাগ্রাম সবগুলো সোশ্যাল মিডিয়া তো দুইটা একসাথে লেখার দরকার নেই আপনি হয় সোশ্যাল মিডিয়া সাইট লেখেন আর না হলে ফেসবুক লেখেন তো সোশ্যাল মিডিয়া মার্কেটার যদি অ্যাড করেন সোশ্যাল মিডিয়া মার্কেটার পরে আপনি লিংক বিল্ডারটা অ্যাড করে দিবেন ঠিক আছে I am a SEO professional and Facebook marketer না I am digital marketer দিবেন প্রথমে হচ্ছে আপনার পরিচয় digital marketer আপনি কি আমি একজন digital marketer আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি এটা freelancing জগতে আমি কি কাজ করি digital marketing এর কাজ করি I am digital marketer and SEO professional full stop তারপর also expert in social media marketing বাকি যা আছে সব দিবেন ওখানে যদি social media marketing দিতে না চান ওখানে social media marketing টা কেটে দিয়ে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং যা আছে সবগুলো অ্যাড করবেন ঠিক আছে আই কমপ্লিটেড হবে না আই এর পর একটা হ্যাব হবে আই হ্যাভ কমপ্লিটেড লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট এখন এখানে ওখান থেকে আপনি যেভাবে দেখছেন সেভাবে লিখে দিয়েছেন আপনি নিজে থেকে কোনো একটা আইডিয়া করার নেই আপনি নিজের মতো থেকে একটা আইডিয়া করে বের করবেন এভাবে এটা এই লেখাটা এটার মানে এটা কি আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে লং টাইমের একটা কোর্স করছি কিসের উপরে ডিজিটাল মার্কেটিং এর উপরে এবং তাদের সাথে প্র্যাকটিক্যালি কাজ করছি ঠিক আছে এটা আপনার মতো করে আপনি একটা ইংলিশ করে তৈরি করেন এটা আপনি লিখতে পারেন আই হ্যাভ প্রফেশনাল কোর্স অন ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড পার্টিসিপেট মেনি লাইভ অ্যাসাইনমেন্ট ডিফারেন্ট হয়ে গেছে না পুরোটা কিন্তু কথা একই বুঝতে পারছেন কথাটা একই কিন্তু জিনিসটা ডিফারেন্ট আই হ্যাভ প্রফেশনাল কোর্স অন ডিজিটাল মার্কেটিং from outsourcing institute and attend many practical project dite paren and attend many participate ba and participate many live assignment but many live work many live job ঠিক আছে এটা আপনি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এতটুকু ভাই ওকে আই ক্যান প্রমোট এনি বিজনেস প্রোডাক্ট অর সার্ভিস সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা এটা আপনি চেঞ্জ করতে পারেন আই এম এবল টু থ্রো মাই ওয়ার্ক মানে আমার কাজ দিয়ে থ্রো মাই সার্ভিস আই এম এবল টু অ্যাডভার্টাইজিং এনি কাইন্ড অফ বিজনেস অর প্রোডাক্ট টু মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টোটাল ডিফারেন্ট হয়ে গেছে না এভাবে প্রত্যেকটা সেন্টেন্সটাকে আপনি ডিফারেন্ট করবেন আগে বুঝবেন কি এটা মানেটা কি এটা মানে করে আপনি একটু ট্রাই করবেন ডিফারেন্টটা করার জন্য ইনশাল্লাহ আপনি করতে পারবেন এটা কারণ পুরোপুরি একটু কপি হয়ে গেছে কি কপি হয়ে গেছে হ্যাঁ স্যার মতো করে কপি হয়ে গেছে তো যার কারণে এটা আপনার জন্য ক্ষতিকর হ্যাঁ কারণ সবাই এটা করে কি জানেন আমাদের স্টুডেন্টও সেম ভাবে কপি করে অনেক দেখায় না আবার অনেক অনেক আমাদের স্টুডেন্টের বাইরেও এটা ক্লাসগুলো ইউটিউবে আছে তো দেখে দেখে ওরাও ওইভাবে করে সবাই যদি একইভাবে কপি করে তাহলে তো আপনার সাথে আর আপনি এতগুলো টাকা দিয়ে এখানে সাপোর্ট নিচ্ছেন কিনছেন তাহলে তো এটা আপনার সাথে তাদের সাথে তো ডিফারেন্ট কিছু না তাই না তো ডিফারেন্ট করবেন একটু ডিফারেন্ট করবেন সেফ থাকবেন কারণ ফাইবারে কপি জিনিসটা পছন্দ করে না মূল্যায়ন করেন আর কি ঠিক আছে তাহলে একটা ডেসক্রিপশনটা একটু ওইভাবে তৈরি করে নেবেন ঠিক আছে ভাই হ্যাঁ নিচে আসেন ওকে আছে এগুলো এসইও ডিজিটাল মার্কেটিং কই মেইন জিনিসও তো অ্যাড করার নাই মেইন জিনিসও তো অ্যাড করার নাই মেইন তো ডিজিটাল মার্কেটিং এসইও ডিজিটাল মার্কেটিং প্রথমে আসবে এসইও আসবে তারপর বাকিগুলো আস্তে আস্তে আসবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিডিও এডিটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং যা আছে হ্যাঁ
ওগুলো ভাবে দিবেন, ডিজিটাল মার্কেটিং অ্যাড করবেন, এখানে 10টা থেকে 11টা ইউজ করেন আপাতত, নিচে আসেন। ঠিক আছে, আপনি এই জিনিসগুলো একটু ঠিক করে ফেলেন, প্রোফাইলটা ঠিক করে কালকে আসবেন দুইটার দিকে, আমি দুইটা থেকে সাপোর্ট দেই, দুইটা থেকে চারটা, আজকে আমার একটু প্রবলেম ছিল, আজকে চারটা থেকে সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, আপনি দুইটা থেকে চারটায় আসবেন, ওর মধ্যে আমি আপনাকে কালকে আসবেন, আমি আপনাকে বাকিটা জি জি আপনি আগে 100% আমি এখন যে সাপোর্টটা দিচ্ছি এই সাপোর্টটা আপনি 100% দেখে কি বললো 100% দেখে আপনি আপনি কি কথা বলেন এটা এটা কমপ্লিট করে ফেলেন। আমার সাপোর্ট ভিডিও যে কোথায় পাবেন জানেন? জি জি জানি। ওই যে আমাদের এই সাপোর্ট ক্লাস আছে, হ্যাঁ সাপোর্ট ক্লাসের আলাদা একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে যে সাপোর্ট ক্লাস দেখে একটু কষ্ট করে সাপোর্ট এই 100% প্রোফাইলটা রেডি করে ফেলবেন যাতে প্রোফাইলে কোনো ভুল না থাকে। ঠিক আছে, তাহলে আমি কালকে আসলে কালকে আপনাকে দেখিয়ে দিব। ওকে, ওকে, আমার টাইম শেষ, অনেক জনকে ডাকছি তারা কেউ আসে নাই, আপনারা আসেন নাই, ইনশাল্লাহ আপনারা 7টার দিকে যোগাযোগ করবেন, 7টার দিকে জয়েন হবেন, আধা ঘন্টা একটু রেস্ট যাই, অনেকজন সবাই একটু কষ্ট করে রেস্টে যান, রেস্টের পরে অনেকজনকে ডাকছি, এখান থেকে অনেকজন গেছে, অনেকজনও নাই, সবাই চলে গেছেন, আবার কোয়েশ্চেন করছেন, তা আপনারা এখন আর কোয়েশ্চেন করি না, আমাদের এই রাজ্জাক সুগত ভাই যখন আসবেন উনি কোয়েশ্চেন করলে বললে তখন একটু কোয়েশ্চেন করবেন বা 7টার দিকে কোয়েশ্চেন করবেন, উনি সাপোর্ট দিবে আপনাদের। তো যাদেরকে আজকে সাপোর্ট দিতে পারিনি সবাই সবার জন্য আমি দুঃখিত, ইনশাল্লাহ কালকে আবার যাদের সাপোর্ট কাল 2টা বাজে আসবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।